من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই কনফারেন্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকা মুহাম্মদ
اللهم صل علي اللهم بارك علي আমি ইনশাআল্লাহ আলোচনা করব এবং আশা করি আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলোচনা আমি করব এক থেকে সোয়া এক ঘন্টা কিছু প্রশ্ন উত্তর থাকবে বিশেষত আমার আলোচনার উপর আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব এই প্রশ্নগুলোর উত্তর যারা দিতে পারবেন তাদের জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ তাইলে আলোচনায় কিছু কিছু পয়েন্ট হয়তো বা নোট ডাউন করতে হতে পারে আপনাদেরকে ইনশাআল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে তা বলার এবং তাই শোনার তৌফিক দিও যা তোমার সন্তুষ্টির জন্য হবে এবং যার মাধ্যমে আমরা কেবল তোমার সন্তুষ্টি অর্জন করতে পারব হে আল্লাহ আমাদেরকে তা বলার এবং তা শোনার তৌফিক দিও যা কিছু সত্য তুমি বলেছো এবং তোমার রাসূল বলেছেন রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আজকের যুব সমাজ তাদেরকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি আমি একেবারে আমার পয়েন্টে চলে আসলাম কোন ধরনের ভূমিকা ছাড়া আজকের যুব সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত একটা শ্রেণী হচ্ছে তারা রাইটিয়াস রিলিজিয়াস তারা হচ্ছে ধার্মিক আল্লাহওয়ালা আল্লাহ রাসূল যাদের ব্যাপারে বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ এমন যুবক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদতের মধ্যে তারা বড় হয়ে উঠেছে আল্লাহর ইবাদতের মধ্যে তারা তাদের সময়গুলো কাটায় যেমনি ভাবে সময় কাটিয়েছেন কারা আসহাবুল কাহফ ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া যিদনাহুম হুদা যে তারা ছিল একদল যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজুয়ালি যেভাবে বলেন সেভাবে না বলে তিনি এবার একদল মুমিনের তাদের বয়সের উপর ভিত্তি করে তাদের পরিচয় দিচ্ছেন সাধারণত আল্লাহ এটা বলেন না তিনি বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ইয়া আইয়ুহাল মুনাফিকুন ইযা জাআকাল মুনাফিকুনা তিনি এভাবে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তিনি এভাবে বলেন কিন্তু এখানে তিনি একটু ভিন্নভাবে বললেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া যিদনাহুম হুদা এরা হচ্ছে একদল যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি আল্লাহ বলছেন আমি তাদের হেদায়েতগুলোকে উত্তর উত্তর বাড়িয়ে দিয়েছি যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক যুবকের কথা বললেন এগেইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইউজুয়াল প্যাটার্ন থেকে বের হয়ে এসে তিনি বললেন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম আমরা শুনলাম একজন যুবক এর কথা তাকে বলা হতো ইব্রাহিম সে আমাদের মূর্তিগুলোর ব্যাপারে খারাপ কথা বলেছে এবং আমার মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে সেই আমাদের এই মূর্তিগুলোকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এর ব্যাপারে বলেছেন যে তিনি একজন যুবক লা আবরাহু হাত্তা মূসা আলাইহিস সালাম তার সাথে একজন যুবক ছিলেন ইজ ক্বালা লি ফাতাহু যখন মূসা তার সাথে থাকা যুবককে বলেছেন আমরা চলতেই থাকব অব্যাহতভাবে হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি আও আমদিয়া হুকবা যতক্ষণ না আমরা অব্যাহতভাবে চলে দুই সমুদ্রের সংযোগের বা সংযোগ এর স্থানে পৌঁছতে পারি অথবা এখানে আমরা চলতেই থাকব অব্যাহতভাবে কালা কাল থেকে কালান্তরে যুগ থেকে যুগান্তর আমরা চলতেই থাকবো কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে সূরা ইয়াসিনে একজন যুবকের কথা বলেছেন ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি তাবিউল মুরসালিন যে শহরের প্রান্ত থেকে একজন মানুষ যুবক তিনি দৌড়ে এসে বললেন ইয়া কওমি তাবিউল মুরসালিন হে জাতি নবীদেরকে অনুসরণ করো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ওয়া মা লি লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ আত্তাখিযু মিন দূনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুরির লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআও ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযান লা ফি দালালিন মুবিন কেন আমি ঈমান আনব না কেন আমার তার প্রতি আল্লাযী ফাতারানি
যিনি আমাকে সৃষ্টি করেছেন ওয়াইলাইহি তুরজাউন আর তোমরা সকলে তার কাছেই ফিরে যাবে আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান আমরা কি তাকে বাদ দিয়ে আমি কি তাকে বাদ দিয়ে অন্য মূর্তি প্রতিমা অথবা দেবতা দেবীগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করব ইউনিদনি রহমানু বিদুররিন যদি রহমান আমার প্রতি কোনো অকল্যাণ করতে চান ক্ষতি সাধন করতে চান লা ইউগনি আননি শাফাআতুহুম শাইআও ওয়া লা ইউনকিযুন এদের কোনো সুপারিশ আমার কাজে লাগবে না আর এরা কেউ আমাকে রক্ষা করতে পারবে না ইন্নি ইযাল লাফি দলালিম মুবিন আমি তো তাহলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব দৌড়ে এসে এক যুবক কিভাবে নবী রাসূলদের পক্ষে কথা বলেছেন দ্যাট ওয়াজ এ টেরিবল সিনারিও দ্যাট ওয়াজ এ টেরিবল সিচুয়েশন দ্য হোল সোসাইটি ওয়াজ এগেনস্ট দ্য প্রফেটস বরং তারা বলেছে যে আমরা তোমাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছি তোমরা আমাদের জন্য কুলক্ষণ অলক্ষণ হয়েছো তোমরা আমাদের ক্ষতির কারণ হয়েছে এগুলো তারা বলেছিল সেই সমাজে একজন যুবক যাকে কেউ চেনে না একেবারে দূরবর্তী সমাজের একজন দূরবর্তী অবস্থানে তার জায়গা ছিল সেখান থেকে দৌড়ে এসে তিনি বলেছেন এরকম যুবকরা আছে এখন এরকম অনেক যুবক আছে যে সকল যুবকরা তারা রাতের বেলা যদি তারা ঘুমিয়ে না থাকে যদি তারা রাতে না ঘুমায় জেগে থাকে তাহলে কেবলমাত্র এই কারণেই যে সমগ্র পৃথিবী জেগে থাকলেও আমরা যুবকরা ঘুমাতে পারি না কারণ আমরা যদি ঘুমিয়ে যাই তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে আমাদেরকে জেগে থাকতেই হবে ওয়াতাহসাবুহুম আইকাজাও ওহুম রুকুদ যেমনিভাবে আসহাবুল কাহাফের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মনে করবে যে তারা জাগ্রত আছে আসলে তারা ঘুমন্ত কেউ কেউ মনে করবে যে তারা ঘুমন্ত আসলে তারা কি জাগ্রত ব্যক্তির মতো তারা আচরণ করছে যখন সমগ্র পৃথিবী ঘুমিয়ে থাকে তখন একদল মুসলিম যুবক আছে তারা পৃথিবী নিয়ে চিন্তা করে জগৎ সংসার নিয়ে চিন্তা করে মানুষ নিয়ে চিন্তা করে মানবতা নিয়ে চিন্তা করে তারা সমাজের মধ্যে যে ইসলামের বৈরিতা দেখা যায় অ্যান্টি ইসলামিক অ্যাটিচিউড দেখা যায় অ্যান্টি ইসলামিক স্টাফস দেখা যায় এগুলোর বিরুদ্ধে কাজ করার জন্য তারা জেগে থাকে তারা প্ল্যান করে কিভাবে ইসলামাইজ করা যায় সমাজকে এটা হচ্ছে একদল যুবক এবং আমি নিশ্চিত করে জানি এই যুবকরা যদি সত্যিকার অর্থে সংখ্যায় আরেকটু বেশি হয় তাইলে এই পৃথিবীতে ইসলামের জয় জয়কার চারিদিকে অবশ্যই অবশ্যই ধ্বনিত প্রতিধ্বনিত হবে ইনশাআল্লাহ যেমনিভাবে আপনাদের এই চট্টগ্রাম অঞ্চলে এই অঞ্চল দিয়েই বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে একদল যুবকের মাধ্যমে একদল যুবকের মাধ্যমেই যারা বণিকের বেশে এই অঞ্চল দিয়ে এসেছিলেন অথবা অঞ্চল দিয়ে তারা মিলিটারি কমান্ডার অথবা তাদের সেনাপতি হিসেবে সেনা নায়ক হিসেবে তারা প্রবেশ করেছিলেন কারণ এখানকার জনপদের মানুষের উপর কাস্টের বর্ণের উপর ভিত্তি করে তাদের উপর জুলুম অত্যাচার করা হচ্ছিল তাদেরকে বাঁচাতে হবে তাদেরকে রক্ষা করতে হবে অথবা আপনি জানেন যে আন্দালুসিয়া অথবা স্পেনে সেখানকার রডারিক অত্যাচার করছিল সেখানকার ইহুদিদের উপর এবং সেখানে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহতভাবে ছিল সেখানে মাইনরিটির উপর প্রচন্ড জুলুম এবং অত্যাচার করা হচ্ছিল সেখানকার তৎকালীন যে সেখানকার যে সম্রাট সম্রাটের মেয়েকে হাইজাক এবং কিডন্যাপ করে নিয়েছিল রডারিক সেই জন্যে তৎকালীন মুসলিম সেনাপতি এক যুবক তার নাম হচ্ছে মুসা ইবনে নুসাইর তার কাছে চিঠি পাঠালো সেই জুলিয়াস চিঠি পাঠিয়েছে যে আমার মেয়েটাকে একটু রক্ষা করো বাবা তোমরা যুবক তোমাদের মধ্যে আমরা আদর্শ দেখেছি নৈতিকতা দেখেছি সেই যুবক মুসা ইবনে নুসাইর তিনি তার সেনাপতি তারেক বিন জিয়াদকে ডাকলেন তারেক যাও গিয়ে তুমি ওই মেয়েটাকে কেবল রক্ষা করবে তা না বরং এখানে মানুষের উপর যে জুলুম অত্যাচার করা হচ্ছে তাদেরকে সেখান থেকে রক্ষা করো মুসা ইবনে নুসাইর মেডিটেরানিয়ান সি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ওই পাড়ে গিয়ে শুধু এক নারীকেই বাঁচাননি সেখানকার গোটা মানবতাকে বাঁচিয়েছেন এবং গোটা ইউরোপে ইসলামাইজ করেছেন কেবলমাত্র তৎকালীন আন্দালুসিয়া বা স্পেনই না তার আশপাশের স্পেন তার আশপাশের জার্মানি অথবা ফ্রান্স এবং তার আশপাশের ইতালি অন্যান্য অঞ্চলগুলো মুসলিমদের যে দিনের সবুজ ছায়া তলে তারা চলে এসেছিল প্রিয় ভাইরা এরকম অসংখ্য যুবকের কথা আপনি জানেন এক যুবককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন
মদিনায়, তার নাম হচ্ছে মুসা ইবনে, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর, মুসআব ইবনে উমাইরকে পাঠালেন তিনি। মুসআব ইবনে উমাইর মক্কার সবচেয়ে টগবগে সুন্দর যুবক, তার অসাধারণ একটা শরীর এবং টেস্ট, তার চেহারা, তার শরীর এবং তার পরিবার, তার রুচি, তার জামা কাপড় এবং তার খাদ্য পানীয়, তার স্টার যে স্টাফস এন্ড গ্যাজেটস যেগুলো তিনি ব্যবহার করেন এবং তার বন্ধু বান্ধব ইত্যাদি সব কিছু হচ্ছে এলিট ক্লাসের। এটা অন্যরা এরকম পাওয়ার কথা চিন্তাও করতে পারে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনয়নের কারণে তাকে ঘর থেকে বের করে দিলেন তার মা। তিনি এক কাপড়ে চলে গেলেন মদিনায় এবং মদিনাকে পরবর্তীতে রাসূলের যাওয়ার জন্য অথবা সেখানে একটা ইসলামিক স্টেট তৈরি করার জন্য যেই আবহ, যে পরিবেশ এবং প্রতিবেশ তৈরি করেছেন, এই পরিবেশ প্রতিবেশ তৈরি করেছেন একজন যুবক, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। আমি এরকম অনেক যুবকের কথা বলি যে যুবকরা এখন আমাদের সমাজে আছে। সমাজে যুবকদেরকে আমরা বলছি তিনটি ভাগে বিভক্ত, এটা হচ্ছে এক দল। আরেক দলের দিকে যদি আপনি তাকান, এদের দিকে তাকালে আপনার বুক ভরে যাবে আনন্দে, আপনার চোখ ভরে যাবে অশ্রুতে। আপনি রাতের বেলা তাদেরকে দেখবেন তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাদা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবুজ যুরআ লিয়াগিযা বিহিমুল কুফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদের চিত্রায়ন করেছেন কোরআনে, তাওরাতে এবং ইনজিলে, তিনটা ডিভাইন স্ক্রিপচারে, তিনটা এই পৃথিবীর শ্রেষ্ঠতম, এখনো সবচেয়ে বড় যে তিনটি ধর্ম আছে এবং যে তিনটি ধর্ম আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে এসেছে, এর মধ্যে দুইটি করাপ্টেড হয়ে গেছে আর একটি মাত্র জীবন ব্যবস্থা যেটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবেই মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য, তা হচ্ছে ইসলাম। এই তিনটি ধর্মের গ্রন্থ যেটি রয়েছে এই গ্রন্থেই যুবকদের চিত্রায়ন আল্লাহ সুবহান বলেছেন যালিকা মাসালুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, সেটি কি? তারা হচ্ছে তারাহুম রুক্কান সুজ্জাদা। আপনি তাদেরকে দেখতে পাবেন অন্যরা যখন গান বাদ্য নিয়ে ব্যস্ত আছে তখন তারা সেজদায় লুটিয়ে পড়েছে অথবা তারা রুকুতে লুটিয়ে পড়ে আছে, তারা সেজদায় লুটিয়ে আছে অথবা রুকুতে তারা ব্যান্ড হয়ে আছে এবং আপনি তাদের চেহারায় দেখতে পাবেন সেজদার চিহ্ন, তাদের চেহারায় দেখতে পাবেন কোরআনের দূতি, কোরআনের জ্যোতি, কোরআনের নূর, কোরআনের আলো। আপনি তাদের আচরণে দেখতে পাবেন নবীদের চরিত্র, নবীদের স্পর্শ, তাদের কথাবার্তা দেখতে পাবেন কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ইজ রিফ্লেক্টেড ইন দেয়ার ওয়ার্ডস, ইন দেয়ার সেন্টেন্সেস, ইন দেয়ার থটস, তাদের চিন্তায়, তাদের কথাবার্তায়, তাদের আচার আচরণে নবী রাসূলদের কথাবার্তা কেবল আপনি শুনতে পাবেন। তাদের পাশে দিয়ে যদি আপনি যান তাহলে সেখানে জান্নাতের স্মেল পাবেন। তারা যখন আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতগুলিকে প্রত্যাখ্যান করেন না। এমন একদল যুবক আছে তারা সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্না করে, তারা এমন একটা সমাজের স্বপ্ন দেখে যে সমাজে মানুষগুলো ভালো থাকবে, যে সমাজে মানুষের মধ্যে ইসলাম থাকবে, যে সমাজের মানুষগুলো দিন নিয়ে চিন্তা করবে, যে সমাজে কোনো অশ্লীলতা থাকবে না, যে সমাজে কোনো অন্যায় থাকবে না, যেখানে সবাই সুখে থাকবে, যেখানে সবাই কল্যাণের মধ্যে থাকবে, যেখানে কোনো নারীর সম্ভ্রম অথবা ইজ্জত লুণ্ঠিত হবে না, যেখানে মানুষে মানুষে হানাহানি থাকবে না, যেখানে ভালোবাসা থাকবে, পরম মমতা থাকবে, শ্রদ্ধা থাকবে, সালাম থাকবে, এরকম একটি সমাজের স্বপ্ন থেকে অব্যাহতভাবে এবং তারা এগুলো আয়োজন করে যায়। অন্যরা যখন কনসার্ট নিয়ে ব্যস্ত থাকে তখন এই যুবকদেরকে দেখবেন তারা এগুলো নিয়ে তারা চিন্তা করে, তাদের মাথায় জুড়ে আছে কেবলমাত্র এই চিন্তা এই উম্মাকে কীভাবে কল্যাণ দেয়া যায়, এই উম্মাকে কীভাবে তাদেরকে কীভাবে উদ্ধার করা যায়, মানুষকে কীভাবে গর্তের কেনার থেকে উদ্ধার করা যায়, মানুষ তো ধ্বংসের মুখে নিমজ্জিত রয়েছে, কীভাবে তাদেরকে সেখান থেকে বাঁচানো যায়। এরকম একদল যুবক যারা সেজদায় যখন লুটিয়ে পড়ে তখন তাদের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে মহান আল্লাহর সম্মুখে এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাশে তার কাছে, তার পাশে এবং তার সামনে। লক্ষ্য উদ্দেশ্য একটাই, কেবল তারা দুনিয়া চায় না, তারা চায় এই দুনিয়াটা যেন মোমেনদের জন্য বসবাসের স্থান হয়। তারা কাঁদে যখন মুসলিমরা বিভিন্ন জায়গায় মার খায়, যখন মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তখন তারা কাঁদে। তারা কেবল তাদের নিজেদের চেহারাই আয়নায় দেখে না, তারা যখন আয়নায় দাঁড়ায় তখন তারা ক্ষত বিক্ষত মুসলিম উম্মার চেহারাটা তারা সেখানে দেখতে পায়।
এবং সেই উম্মাকে বাঁচানোর জন্য তারা প্রতি মুহূর্তে চিন্তা করে এরকম একদল যুবক আছে যারা সাহাবায়ে কেরামের ধ্বনি এবং প্রতিধ্বনি যারা সাহাবায়ে কেরামের প্রতিবিম্ব প্রিয় ভাইরা বোনেরা আমি যুবক বলতে কেবল জেন্ডারের কথা বলছি না আমি শুধু ছেলেদের কথা বলছি না আমি যখন যুবক বলি আল্লাহ যেমনিভাবে ফিতিয়াতুন বলেন তখন কেবল যুবক না জেন্ডার না সেখানে যুবতীও ইনক্লুডেড বাই ডিফল্ট সেখানে মেয়েরাও আছেন নারীরাও আছেন এদিকে তো একদল আছে অন্য দলের দিকে যদি আপনি তাকান দেখবেন যে তারা কমপ্লিটলি ডিরেইলড তারা চূড়ান্তভাবে পথভ্রষ্ট তাদেরকে দেখতে পাবেন কেবলমাত্র তারা ব্যস্ত আছে তারা আনন্দ ফুর্তি নিয়ে কেবলমাত্র তারা একটা দানবীয় শরীর প্রত্যেকটি সেকেন্ডে তারা তৈরি করে যাচ্ছে একটা দানবীয় শরীর যে শরীরটি কেবলমাত্র একটা দানবের মতো এই শরীর কেবলমাত্র এই দুনিয়ার বিভিন্ন ধরনের খাদ্য পানীয় লোভ লালসা এগুলো নিয়ে ব্যস্ত থাকে ও যখন আয়নার সামনে দাঁড়ায় তখন ও কেবলমাত্র তার চেহারার মধ্যে দেখতে পায় যে এখানে আরো এটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য এটাকে আরো আকর্ষণীয় করার জন্য অথবা অন্য কোন নারীর ক্রাশ হিসেবে তার নিজকে তৈরি করার জন্য আরো কি কি কসমেটিক ব্যবহার করা যায় সে ওই পারফিউমই কেবলমাত্র ব্যবহার করতে চায় যে পারফিউম অন্য কোন নারীর দৃষ্টিকে আকর্ষণ করবে ওই জামা কাপড়ই পড়তে চায় যে জামা কাপড় অথবা ওই গ্যাজেটই ব্যবহার করতে চায় যে গ্যাজেট এবং জামা কাপড় দেখে অন্য কেউ তার পেছনে ছুটতে থাকবে অথবা তার উপর তারা এসে লুটিয়ে পড়বে এটাই কেবলমাত্র সে দেখতে চায় এটাই কেবলমাত্র সে দেখতে পায় কেবলমাত্র সে তার নিজকে নিয়ে ব্যস্ত থাকে তার আশপাশে কে আছে এটা সে কখনো ভাবেও না একটা দানবীয় শরীর যে অথবা যে তৈরি করেছে এমন একটা শরীর যে শরীরটি হচ্ছে দৈত্যের মতো অথবা এটি একটা হিংস্র প্রাণীর মতো একটা শরীর এর মধ্যে কেবল হিংস্রতা আছে আর কিচ্ছু নাই কেবল হিংস্রতা আছে আর কিচ্ছু নাই এই হিংস্রতাকে চরিতার্থ করার জন্য কখনো কখনো সে লাল পানিতে চুমুক দেয় অথবা কখনো কখনো আগুনের ধোয়া সে গলদঘরণ করে অথবা কখনো কখনো অশ্লীলতার মধ্যে তার নিজকে সে ডুবিয়ে রাখে বুধ হয়ে থাকে তার চেহারার এবং তার গোটা অস্তিত্ব জুড়ে কেবল অশ্লীলতা যখন তার খারাপ লাগে তখন সে গান শুনে তখন সে বাদ্য শুনে যখন তার মন খারাপ হয় তখন সে অশ্লীল সিনেমা দেখে পর্নোগ্রাফিতে সে আসক্ত হয়ে যায় তার রাত যায় কেবলমাত্র চ্যাটিং উইথ দি গার্লফ্রেন্ডস মেইলিং উইথ দি ফিমেইল কেবলমাত্র মেইল কেবলমাত্র তার মেইল অর্থাৎ তার চিঠিগুলো যায় কেবল নারীদের কাছে আর তার চ্যাটিং বক্স জুড়ে কেবলমাত্র নারীদের সাথে কথোপকথন ছাড়ার কিছু নাই এগুলোই তার দৃষ্টি জুড়ে এগুলো নিয়ে সে স্বপ্ন দেখে এগুলো নিয়ে সে ভাবে সেভাবে কত বড় একটা চাকরি করবে ওই চাকরিতে কত টাকা ইনকাম করতে পারবে সে কেবল ভাবে এ দুনিয়া তার বৃত্ত বৈভব কত বাড়বে সে কিভাবে অর্থ ইনকাম করবে এটা কি হালাল না হারাম এটা তার মাথায় কোনোদিনই আসে না যেখানে অনেক বেশি অর্থের হাতছানি আছে সেটি সে ধরার জন্যে সে অব্যাহতভাবে চলতে থাকে কেবল চলতে থাকে মাইকের আজান তার কর্ণকুহরে পৌঁছে না তার কর্ণকুহরে পৌঁছে অনেক অনেক দূরে অথবা শত মাইল দূরে শত কিলোমিটার দূরে অথবা কিলোমিটার বহু বহু কিলোমিটার দূরে যোজন যোজন মাইল দূরে কোথাও তার কনসার্টের আয়োজন করেছে ওটির কোনো সাউন্ড নাই কিন্তু কে জন্য তার কানে ওইটি পৌঁছে দেয় সে সেখানে লাইন ধরে সেখানেই সে যেতে চায় ওইখানে তাকে পাওয়া যায় সবার আগে সেখানে গিয়ে লাইন ধরে কিন্তু মসজিদে তাকে খুঁজে পাওয়া যায় না মিম্বরে তাকে খুঁজে পাওয়া যায় না কোরআন তাকে আকর্ষণ করে না এগুলো তার মধ্যে কোনো আবেদন তৈরি করে না এগুলো তার কোনো চিন্তা ভাবনার ইস্যুই না মরলোকে বাঁচলে এগুলো তার মধ্যে কোনো যাতনা চেতনা তৈরি করে না সে অন্য ধরনের চেতনা নিয়ে তার প্রত্যেকটা মুহূর্তকে সে কাটায় সে একটা চেতনা বাস বটে কিন্তু এটি হচ্ছে শয়তানি চেতনায় সে প্রতি মুহূর্তে আক্রান্ত সে এর মধ্যে তার মধ্যেই সে নিমজ্জিত এটা আছে একদল এবং এগুলো নিয়ে কনসাসলি সচেতনভাবে তার এই কাজগুলো করে যায় একদল সচেতনভাবে এগুলোকে অ্যাভয়েড করছে আরেকজন সচেতনভাবে এটাকে এমব্রেস করছে তার সে তার শরীরকে প্রতি মুহূর্তে বিল্ডিং করে শরীরকে প্রতি মুহূর্তে সে তৈরি করে যায় সে বিকালবেলা যায় জিমে তার শরীরকে তৈরি করার জন্য সকালবেলা সে ঘুমিয়ে থাকে বিকালবেলা জিমে যায় মধ্যখানে সে অন্যান্য কাজ করে রাতের বেলা সে নির্ঘুম রাত কাটায় বিভিন্ন কারণে দিনের বেলা সে ঘুমিয়ে তার সময়গুলো কাটায় তার বন্ধু বান্ধব যদি দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন তার বন্ধু বান্ধবরা এরা কেবলমাত্র শয়তানের প্রতিবিম্ব ছাড়া কিছুই না তাদের আলোচনা বা আড্ডাখানায় যদি আপনি কখনো একবার জয়েন করেন তাহলে আপনি দেখবেন সেখানে কেবল দুর্গন্ধ ছড়ায় কোনো গন্ধ সুগন্ধি সেখানে নাই তার গোটা আলোচনার রাজত্ব জুড়ে অথবা তার কিংডম অফ হিজ ডিসকাশন এগুলো সব কেবলমাত্র অশ্লীলতা কেবল নারী চরিত্র কেবলমাত্র দুনিয়া কেবলমাত্র গান বাদ্য লেটেস্ট রিলিজ
কোথায় নেটফ্লিক্সে অথবা হলিউড ডালিউড বলিউড ইত্যাদিতে লেটেস্ট রিলিজটা কি আছে এটা নিয়ে তার চিন্তা চেতনা অমরের অমকের কোমরের দিকে সে কেবলমাত্র তাকিয়ে থাকে অমকের চেহারাই কেবলমাত্র তাকে আন্দোলিত বা আনন্দিত করে এইগুলো আপনি দেখতে পাবেন আপনি হয়তো পাশেই সে বসে থাকে আপনি তাকে হয়তো চিহ্নিত করতে পারেন না হতে পারে যে আপনি বাসে তার পাশেই বসে আছেন আপনি তার আলোচনা শুনলে বুঝতে পারবেন এ তো ভিন্ন জগতের মানুষ এ তো মঙ্গল গ্রহ থেকে এসেছে অথবা অন্য কোন গ্রহ থেকে এসেছে মানুষ মনুষ্য সমাজের চিন্তা চেতনা তার মধ্যে সে একেবারেই ধারণ করে এগুলো তার মধ্যেই নাই সে হয়তো বা কেইবে আসাবে কাহাফের একদল যুবক তারা গুহায় গিয়েছে তাদের দিনকে তাদের ধর্মকে তাদের নৈতিকতাকে বাঁচানোর জন্য কিন্তু এরা গিয়ে গুহার মধ্যে তাদের জীবনকে কাটায় যেন দিন তাদেরকে স্পর্শ না করতে পারে এরা কখনো দিনের আলো তাদেরকে স্পর্শ করতে পারে না রাতের অন্ধকারের কীট এরা এরা নির্জনে থাকে নিবৃতে থাকে একাকী থাকে এগুলো তাদের তাদের সেলিব্রেশনটা হচ্ছে কেবলমাত্র অনৈতিকতার মাধ্যমে তাদেরকে নামাজ কখনো আবেদন তাদের তৈরি করে না কোরআনের তেলাওয়াত তাদের মধ্যে আবেদন তৈরি করে না তাদের মধ্যে দিনই ডিসকাশন কখনো আবেদন তৈরি করে না এগুলো দেখতে পাবেন আমি কিন্তু মুসলিম সমাজের কথা বলছি অমুসলিম সমাজের কথা বলি না তিন নম্বরে একদল আছে সেই দলের কথা বলছে ধর্ম ইজ টু বি কনফাইন্ড উইদিন ফোর বাউন্ডারিজ অর ফোর দেয়ালস অফ দি মসজিদ মসজিদের চার দেয়ালের মধ্যখানেই কেবলমাত্র ধর্মকে আবদ্ধ করে রাখতে হয় এর বাইরে না তারা কোরআনকে মাঝে মাঝে স্পর্শ করে সে মনে করে যে না কোরআন স্পর্শ আমি করতে পারবো না কারণ আমি অপবিত্র অথবা তার মধ্যে জাহান্নামের ভয় তার মধ্যে কোনো আবেদন তৈরি করেন এই কথা সে শুনতে চায় না আপনারা কেবল জাহান্নামী কেন কথা বলেন জান্নাতের আলোচনা করলে বলে যে না জান্নাতের হুরের লোভ দেখিয়ে আপনার মানুষকে ইসলামের প্রতি আনতে চান তার মধ্যে একটা বিকৃত দিন এর চিন্তা চেতনা ডেভেলপ করেছে সে কমপ্লিটলি সেকুলার মনে রাখতে হবে সেকুলার শব্দটির অর্থ হচ্ছে অ্যান্টি ইসলামিক এটা হচ্ছে কি তার মধ্যে রয়েছে কি তার মধ্যে রয়েছে ইসলাম এর ফোবিয়া ইসলাম বিরোধিতা তাকে যদি আপনি বলেন যে তুমি হিজাব পড়ো অথবা তুমি দাঁড়িয়ে রাখো সে বলবে না এগুলো আপনার সব কিছু কেন ধর্মের আবর্তে অথবা আওতায় নিয়ে আসতে চান আমি কি নামাজ পড়ি না আমি কি মুসলমান না আমার বাবা কি আমার নাম আব্দুল্লাহ আব্দুল সালাম আব্দুর রহমান রাখেননি আমার নাম তো ইসলামিক নাম আমি তো মুসলিম সমস্যা কি এই সকল লোকদেরকে আপনি দেখবেন তারা মাঝে মাঝে নামাজে যায় আবার তারা কখনোই লেটেস্ট রিলিজ ইন দ্য সিনেমা সিনেমার সবচেয়ে লেটেস্ট রিলিজ কোনটা এটা সে কখনো ছাড়তে চায় না শোবিজ নামে যেগুলো আছে যে সকল অশ্লীল যে সকল সিনেমা আছে এগুলো সে দেখবে এগুলোরও একটু টেস্ট সে নিতে চায় মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠানে সে অংশগ্রহণ করবে ওইখানে সে নাচবে কারণ নাচ কি আর তো খারাপ জিনিস নাকি আমি কি নামাজ পড়ি না একটু মাঝে মাঝে সেখানে নাচে এবং ডিস্কো ড্যান্সারের সাথে সে নাচতে থাকে অথবা সে ওইখানে একটু লাল পানির চুমুকও দেয় নারীদের সাথে সে হাত ধরে ধরে সে হাঁটবে আবার যখন আজান দেবে তখন হয়তো দৌড়ে মসজিদেও আসবে এরকমও দেখতে পাবেন এমন একটা কন্ট্রাডিক্টিং ক্যারেক্টার নিয়েও কিছু মুসলিম যুবক বেড়ে উঠছে প্রিয় ভাইয়েরা এবং আপনার চারপাশে আছে হতে পারে আপনার সন্তানকে আপনি এভাবেই তৈরি করছেন আপনার সন্তানকে আপনি হয়তো পিতৃত্বের ঢেকুর তুলছেন যে আমার সন্তানকে ছোটবেলা আমি কোরআন শিখিয়েছি অনেক ভালো কাজ করেছেন কারণ কোরআন শিখিয়েছেন আল্লাহর প্রতি এর চেয়ে আর বেশি অনুগ্রহ করার কি আছে জানেন আমার ছেলেকে আমি কোরআন শিখিয়েছি এখন কোরআন পড়ে নাকি না কিন্তু এটাই তো কষ্ট এখন কোরআন পড়ে না আমি ছোটবেলা ওকে নামাজ শিখিয়েছি জানেন অনেক অনেক কিছু করে ফেলেছেন আল্লাহর প্রতি এত অনুগ্রহ করেছেন এবার জান্নাতুল ফেরদৌস আল্লাহ আপনাকে না দিলে তো এটা আল্লাহর একটা জুলুম হয়ে যাবে কারণ আপনার সন্তানকে আপনি ছোটবেলা নামাজ শিখিয়েছেন কোরআন শিখিয়েছেন এরপরে আপনি সে যত দুনিয়ার আছে সব কিছু করেছেন এখন নামাজটা ভুলে গেছে এটা এখন প্র্যাকটিস করে না কি যে করি আহা আফসোস আপনার সন্তানই হয়তো এরকম এমন হয়ে গেছে আপনি হয়তো মনে করছেন অনেক কিছু করেছেন কারণ হুজুরকে রেখেছেন 500 টাকা দিয়েছেন আবার হুজুর কেন সপ্তাহে 7 দিন আসলো না এই জন্যে মাঝে মাঝে 500 টাকাও আপনি দিতেন না ওইখান থেকে আবার 10 টাকা 20 টাকা কেটে রাখতেন ওই যে আপনি একটু একদিন আসেন নাই আপনি কেন আজকে আসলেন না সব মার্কেট খোলা কিন্তু আজকে আপনি আসলেন না কেন কারণ মার্কেট খোলা হুজুর কেন আসলো না এইটা আপনার প্রচন্ড বিরক্তির কারণ আপনি যখন ইংলিশ পড়ানোর জন্য একজন টিচার রেখেছেন তখন 15,000 টাকা না বাবা 16,000 দেবো নো প্রবলেম তুমি আসো তোমার মতো করে আসো না মেয়ে কোনো বউ মা তুমি আসো আমার মেয়েটাকে পড়ো আমার ছেলেটাকে পড়ো তোমার যা মনে চা তা দেবো হুজুর আপনি 500 টাকা এত টাকা দিয়ে কি করবেন আপনারা আপনারা ইসলামটা রেখে বিক্রি করে আপনারা খেয়ে ফেলতেছেন ইসলাম একেবারে আপনারা বিক্রি করে খেয়ে ফেলেন আল্লাহ আল্লাহ রাসূলকে বলছে যে কোরআন বিক্রি করে দিতে কোরআন বিক্রি করবেন এমনি পড়াতে পারেন না আপনারা কারণ আপনি দেখবেন যে আপনার
সব কিছু চলে বাজারে গেলে আপনি 2000 টাকার মাছ 2500 টাকা দিয়ে কিনবেন কারণ বড় লোকই দেখানো লাগবে না কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন 3000 টাকাই আছে 3100 টাকা বাড়াতো আপনার 10 বার মিটিং করা লাগে কমিটির যে কেন 100 টাকা বাড়াবে ওনার আবার টাকা লাগে কেন উনি কি ওনা তো আসমান থেকে খাবার আসার কথা ওনার আবার টাকা লাগে কেন ওনার আবার পয়সা লাগবে কেন ওনার তো ইসলামই শিখাচ্ছে কেন তাদেরকে পয়সা নিতে হবে আপনার মানসিকতা কি তো এরকম আপনার সন্তানরা যদি ওইরকম হয় তাহলে কাকে আপনি দোষ দেবেন দোষদার কেউ নাই প্রিয় ভাইরা এগুলো আমি বলেছি তিন ক্যাটাগরির যুবকরা আছে এই যুবকদেরকে কিন্তু অব্যাহতভাবে আপনিই তৈরি করে যাচ্ছেন এখন প্রশ্ন হলো যে আমরা যে সকল যুবকদেরকে নিয়ে কথা বলছি এই সকল যুবকদের আসলে প্রবলেমটা কি আমি অনেকগুলো প্রবলেমের কথা বলি এক নম্বর প্রবলেম হলো যুবকদের উপর সেকুলারিজমকে ইম্পোজ করে দেওয়া হয়েছে আপনি বলবেন হোয়াট ইজ সেকুলারিজম আমি আপনাকে অবশ্যই গল্প বলা লাগবে এই গল্পটা হলো 16 শতাব্দীর গল্প আপনি জানেন যে ইউরোপে তৎকালীন খ্রিস্টানদের যে চার্চগুলো সমাজের উপর প্রচন্ড জুলুম অত্যাচার করত এবং আপনি জানেন যে বহু সায়েন্টিস্টকে তারা হত্যা করেছে এই জন্য কারণ সায়েন্স বিজ্ঞান এই বিজ্ঞানীরা যখন মুসলিম ইউনিভার্সিটিগুলোতে তারা পড়ে আসলো আসার পরে তারা দেখলো যে তাদের চার্চ অথবা তাদের বাইবেল তাদের ধর্মগুরুরা এতদিন পর্যন্ত তাদেরকে যা শিখিয়েছে এগুলো তো রিজন এর সাথে একেবারেই যায় না বিকজ দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন এন্ড কনফ্লিক্ট বিটুইন রিজন এন্ড রেভেলেশন বিটুইন রিজন এন্ড রেভেলেশন আপনি যদি একটা পিওর প্রিস্টাইন রিজন যদি আপনার থাকে আকল যদি থাকে তাহলে আকলের সাথে কোরআনের কোনো কনফ্লিক্ট থাকার কথা না তাইলে এরা বাইবেলে অথবা তাদের চার্চগুলোতেগুলো তারা কি শেখালো তারা ওইখান থেকে শিখে আসলে শুনে আসলে কল হু আল্লাহু আহাদ রব হচ্ছে একজন কিন্তু এতদিন পর্যন্ত চার্চ তাদেরকে বলেছে যে না গড হচ্ছে তিনজন গড দ্য ফাদার গড দ্য সান গড দ্য হোলি গস্ট গড হচ্ছে ফাদার বাবাও গড সন্তান গড আবার হোলি গস্ট অর্থাৎ জিব্রিল তিনিও কি গড তিনটা গড আবার তিনটা গড মিলে আবার একজন আবার এই গড মানুষের আকৃতি নিয়ে পৃথিবীতে এসে মানুষকে বাঁচানোর জন্য আবার মানুষকে তিনি বাঁচাতে পারলেন এই জন্য তিনি কি নিজেই নিজকে হত্যা করলেন আবার এই গড কি পরবর্তীতে আবার জীবিত হলেন জীবিত হয়ে আবার সবাইকে তিনি মানুষ সব মানুষকে তিনি ক্ষমা করে দেবেন এটা আবার কেমন গড তারা কোনোদিন হিসাব মিলাতে পারে নাই আবার যদি চার্চে গিয়ে জিজ্ঞেস করতো তাহলে চার্চের লোকেরা বলতো এই তো মোরতাদ হয়ে গেছে ওকে হত্যা করতে হবে তারা বিজ্ঞান নিয়ে আলোচনা করতে পারে না গবেষণা করতে পারে না কোনো পড়াশোনা করতে পারে না চার্চকে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে না এরকম একটা অশান্তির মধ্যে তারা ছিল হঠাৎ করে তারা আলো পেলো জ্ঞানের নলেজ ইজ লাইট তারা গেল মুসলিম আন্দালুসিয়া কর্দোবা ইত্যাদি তারা গেল সেখানে তারা পড়াশোনা করে আসলো পড়াশোনা করে এসে তাদের নিজেদের এলাকায় তারা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তারা তৈরি করা শুরু করলো আপনি জানেন অক্সফোর্ড এটা কত সালের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি তার কত আগে আল আজহারই তৈরি হয়েছে চিন্তা করে দেখেন তার বহু আগে আল কায়রাওয়ান ইউনিভার্সিটিগুলো তৈরি হয়েছে তার বহু আগে মুসলিম বিশ্বে বহু সেন্টার অফ নলেজ অর সেন্টার অফ এডুকেশনাল এক্সেলেন্স বসরা কুফা বাগদাদ খোরাসান মক্কা মদিনা দামেস্কাস আপনি আর কত জানবেন এন্ড মেনি মোর এরকম সিটিগুলো ছিল ওই সিটিগুলোর নামকরণই হয়েছে কেবলমাত্র ওইখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কলাররা ওইখানে একত্রিত হতো মানুষরা তাদের কাছে গিয়ে সেখানে তারা জ্ঞান অর্জন করত এখানে থেকে তারা গিয়ে আলোকিত মানুষ হয়ে তারা দেখলো না চার্চের বিরুদ্ধে কথাবার্তা বলতে হবে চার্চের বিরুদ্ধে কথা বললো চার্চ এদের উপর আরো স্টিম রোলার চালিয়ে দিল কিন্তু এর মধ্যে তো স্কুল কলেজ গিয়ে মানুষ পড়াশোনা করেছে পড়াশোনা করে এরা দেখলো যে না সর্বনাশ চার্চের কথা শোনা যাবে না একটা আন্দোলন তৈরি হলো আন্দোলনের নাম হলো প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট আপনি জানেন খ্রিস্টানদের ইতিহাস জানলে আপনাদেরকে বুঝতে হবে প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট প্রোটেস্ট শব্দ প্রোটেস্ট মানে কি প্রোটেস্ট মানে কি ইংরেজি জানেন প্রোটেস্ট মানে কি বিরোধিতা করা একটা বিরোধী চার্চ বিরোধী একটা আন্দোলন তৈরি হলো চার্চ বিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে তৈরি হলো ইউরোপিয়ান রেনেসা এবং আপনি জানেন ফ্রান্স রেভলিউশন বা ফ্রান্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফ্রান্সের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তৈরি হলো ইত্যকার যখন পরপর চারটি জিনিস তৈরি হলো একটা হচ্ছে যে রিফরমেশন মুভমেন্ট রিফরমেশন অর্থাৎ সংস্কার আন্দোলন হলো চার্চ বিরোধী আন্দোলন হলো সেখানে তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ তাদের শিল্প বিপ্লব এবং তার পাশাপাশি হলো কি তাদের রেনেসা চারটে জিনিস পরপর প্যারালালি চারটে জিনিস ঘটলো ঘটার সাথে সাথে কি হলো চার্চ এর শক্তি কমে গেল এখন যেই সকল লোকেরা মুসলিম ইউনিভার্সিটিগুলো থেকে তারা পড়েছে তারা তো আর মুসলমান না তারা তো খ্রিস্টান অথবা তারা তো কি জু তারা সিদ্ধান্ত নিল আমাদের এই চার্চের বিরুদ্ধে এখন আমাদেরকে অবশ্যই সমাজকে তৈরি করতে হবে কারণ চার্চ হচ্ছে এটা অজ্ঞতার একটা কেন্দ্র এবং জুলুম সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এটা হলো কেন্দ্র অতএব চার্চ কি কাজ করতো চার্চ তিনটা কাজ করতো মনে রাখতে হবে চার্চ তিনটা কাজ করতো অর্থাৎ ধর্ম সাধারণত তিনটি কাজই করে স্রষ্টার সাথে সম্পর্ক তৈরি করে দেয় চার্চ ধর্ম কয়টা কাজ করে বলেন তো তিনটা কাজ করে
স্রষ্টার সাথে সম্পর্ক তৈরি করে দেয়। এটা হচ্ছে এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে তারা বলে যে আখেরাতের কথা, যে তোমার এই দুনিয়ার জীবনই একমাত্র জীবন না, এরপরে আরেকটা কি আছে, জীবন আছে, মূল জীবন, মূল জীবন। সেই মূল জীবনের জন্য তোমাকে এই জীবন যাপন করা লাগবে। পৃথিবীর সকল ধর্মই দেখবেন কোন না কোনোভাবে তারা আখেরাতের কথা বলে, সকল ধর্মই আখেরাতের কথা বলে। অন্যদের আখেরাতের আলোচনাটা বিকৃত, কমপ্লিটলি বিকৃত, কিন্তু ইসলামের আখেরাত সংক্রান্ত আলোচনা সুবহানাল্লাহ পারফেক্ট। আর কোনো কথাই বলার এখানে আর কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই, আর কোনো ডিসক্রিপশনের প্রয়োজন নাই। যা আখেরাতের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল করেছেন, এটাই আখেরাত। অতএব এক হচ্ছে স্রষ্টা খালেক, দুই হচ্ছে আল আখেরা, এবং তিন নম্বর হচ্ছে ধর্মগুলো বলে যে মানুষ কেবলমাত্র শরীর সর্বস্ব প্রাণী না, যেমনিভাবে গরু ছাগল হাঁস মুরগি কুকুর শুকর এগুলোর মতো কেবলমাত্র শরীর সর্বস্ব প্রাণী না, মানুষের অন্য একটা জিনিস আছে, এটা অনন্য সাধারণ, তার নাম হলো রুহ। তার নাম কি কি বলেন তো, তার নাম রুহ। ইয়াস আলুনাকা আনির রুহ কুলির রুহ মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রুহ, এই তিনটা জিনিস। বিশেষ করে আমরা বলছি যে ইসলাম, যেহেতু খ্রিস্টান ধর্মের কথা আমরা বলছি, প্রেক্ষাপটটা খ্রিস্টান ধর্ম এবং সেকুলারিজম কোত্থেকে আসলে এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, অন্যথায় আপনি সমাজের ডিজিজ ডায়াগনোসিস করতে পারবেন না, অন্যথায় আপনি কিন্তু এর মধ্যে ভিতর থেকে আপনি একেবারে শেষ হয়ে যাবেন, বাট ইউ উইল নট বি এবল টু ডায়াগনোস দ্য ডিজিজেস। আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি ডিজিজ আইডেন্টিফাই না করতে পারে তাহলে কিসের ওষুধ দেবে, ওষুধই তো ভুল। এই ওষুধ খেলে তো আরও কি তার রোগ বাড়বে, দেখেন না আমাদের রোগ প্রতি মুহূর্তে বাড়ছে, অব্যাহতভাবে বাড়ছে, ডেইলি বাড়ছে রোগ, রোগ কমে না, রোগ কমে না। আপনি বলেছেন করোনা ইজ ওভার, উই আর ওকে, করোনা শেষ, এখন থেকে আমরা অনেক অনেক ভালো, কিন্তু দেখেন যে এখন কি নাই, খাবার নাই, ধান নাই, চাল নাই, গম নাই, তেল নাই, লবণ নাই, সব কিছুই নাই দেখি, অথচ কোনো কিছুরই অভাব নাই। বাজারে গেলে এভরিথিং ইজ দেয়ার, সব কিছু বাজারে আছে, কিন্তু কোনো কিছু আপনার পারচেজিং ক্যাপাবিলিটির মধ্যে নাই। আবার টাকা পয়সা যে সব কেউ কি করেছে, জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিয়েছে, তাও তো না, তাহলে এগুলো কই আছে, কোথায় কোথায় গেল এগুলো, এখানেই তো আছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের টাকা সব অন্য দেশে চলে গেছে, অন্য দেশে তো এগুলোর কোনো ইয়ে নাই, আপনি আমেরিকাতে বাংলাদেশের টাকা নিয়ে চালান তো দেখি, তা তো চালাতে পারবেন না, তাহলে প্রবলেমটা কোথায়, এগুলো তো এখানে আছে এখনো, ক্রাইসিসটা কোথায়, ক্রাইসিসটা আপনি বুঝতে পারবেন না যদি আপনি সেকুলারিজম না বুঝেন, আপনি যদি না বুঝেন তাহলে বুঝতে পারবেন না ক্রাইসিসটা, আপনি বুঝতে পারবেন না কেন আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ফোটো ইসলাম নাই, কেন এটা আপনি বুঝতে পারবেন না, কেন আপনার গোটা আপনি স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি হন, আপনি মাস্টার্স করে বের হন, কোথাও কেউ কোনো শিক্ষক কেন আপনাকে বলে না স্রষ্টাকে, কেন আপনাকে বলে না আপনার এই মৃত্যুর পরে আরেকটা জীবন যাপন করতে হবে, আপনাকে মৃত্যুর পরে আরেকটা জীবনের দিকে আপনি প্রত্যেকটি মুহূর্তে এগিয়ে যাচ্ছেন, কেন আপনাকে আপনার ওই আত্মার কথা বলেন, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ওরা দেখলো যে না এই তিনটি জিনিস হচ্ছে মূল, অতএব এই তিনটি জিনিস থেকে মানুষকে আপলোড করতে হবে, কোনোটাকে অস্বীকার করা হচ্ছে না, আলোচনাই আসবে না প্রিয় ভাইরা, অস্বীকার তো বহু পরের কথা, আলোচনাই হবে না, আলোচনা যদি না হয় তাহলে এটা কি, এটা তো কোনো মূল, আর ঠিক আছে ভাই তুমি বিশ্বাস করলে করো, না করলে না করো, এটা আমাদের আলোচনার বিষয় না। আপনি ইউনিভার্সিটিতে জানতো, আপনি ফিজিক্স পড়বেন, আপনি কেমিস্ট্রি পড়বেন, অথবা আপনি ধরেন ম্যানেজমেন্ট পড়বেন, মার্কেটিং পড়বেন, অথবা আপনি আর্টসের মধ্যে আপনি গিয়ে পড়েন, লিটারেচার পড়বেন, সাহিত্য পড়বেন, অথবা জার্নালিজম পড়েন, অথবা সোশ্যাল সায়েন্সের কোনো একটা সাবজেক্ট পড়েন, কোথায় গিয়ে আমাকে দেখাতে হবে কোনো একটা জায়গায় আছে স্রষ্টাকে, একটা জায়গায় দেখাতে হবে, আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে কে দেখাতে পারবেন কিনা, কেন নাই স্রষ্টাকে আসলেই নাই নাকি, কেন নাই আখেরাতের আলোচনা, আখেরাত কি আসলেই নাই, কেউ কি মারা যাবে না, তারপরে কি কোনো ইস্যু নাই, এবং সেখানে মানুষ কি কেবলমাত্র শরীর সর্বস্ব, তাহলে মানুষ মারা গেলে আসলে কি সমস্যা থাকে, শরীর তো থেকেই যায়, তাহলে প্রবলেমটা কি, ওই আলোচনা কোথাও নাই কেন, কেউ কি জানে না এগুলো কিছু, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম সেকুলারিজম, যেটা ইউরোপ যেটা করেছে, তারা ভয়ঙ্করভাবে জুলুম এবং নির্যাতন অত্যাচারের শিকার হওয়ার পর তারা যা করেছে, তারা বলেছে এগুলোর কোনো আলোচনাই থাকবে না সমাজে, এটা কোনো ম্যাটার করে না, তুমি গডের প্রতি অর্থাৎ তুমি আল্লাহকে বিশ্বাস করো কি করো না তাতে কিছুই যায় আসে না, তুমি আখেরাতের প্রতি বিশ্বাস করো কি করো না তাতে কিছু যায় আসে না, তুমি তোমার আত্মার প্রতি বিশ্বাস করো কি করো না, আত্মা আছে কি না এটা বিশ্বাস করো কি করো না তাতে কিছুই যায় আসে না, কিন্তু আমরা এই আলোচনা সমাজে করতে দেব না, এটা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে আলোচনা হবে না, কোনো বইপত্রে আলোচনা হবে না, কোনো মিডিয়াতে আলোচনা হবে না, এবং এই আলোচনা কোনো ফোরামে হবে না,
এই আলোচনা কোথাও থাকবে না কোন ব্যবস্থাপনায় আলোচনা থাকবে না এই আলোচনা করতেই পারবে না কেউ এই আলোচনা করতেই পারবে না আমার একটা ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে আমি জয়েন করলাম সেই ইউনিভার্সিটির প্রোগ্রামে তুরস্কের আর্থকোয়েককে কেন্দ্র করে মানে সেখানে যে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হলো সেখানে মুসলমানরা এভরিওয়ান ওয়াজ মুসলিম দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছে আমরা এখন দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব কি কি মনে হয় আপনাদের কোন মুসলমান কি অন্য কোন মুসলমানের জন্য এক মিনিট নীরবতা পালন করতে পারে কিন্তু কোথা থেকে এসেছে কারণ আখেরাতের বিশ্বাস নাই আমরা শুধু সম্মান দেখালাম ব্যাস এটা কোনো আলোচনায় থাকবে না আপনি বলতে পারতেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আপনাকে দেখেন না সর্বত্র এটা চলছে আপনাকে দেখেন না সর্বত্র এটাই ফেনোমেনা এর বাইরে কোনো ন্যারেটিভই নাই এর বাইরে কোনো আলোচনাই নাই থাকবে না আলোচনা মনে রাখবেন দিস ইজ কল সেকুলারিজম মনে রাখবেন এইটাকে বলা হয় সেকুলারিজম ওটা ইম্পোজ করে দিয়েছে আপনাদের উপর যুবকরা এরকম একটা ক্রাইসিসের মধ্যে আছে তাদেরকে দিনের কথা বলার কেউ নাই এই যে এই যুবকরা এখানে আমি ঢুকিয়ে দেখলাম সব যুবক এই যুবকরা যদি এই কনফারেন্সের আয়োজন না করতো তাহলে আল্লাহর কসম এই কথা বলার মতো কেউ থাকতো না ওলামায়ে কেরামরা যদি মসজিদে যাই আছে তাদের তো আর এত আপনাদের মধ্যে তো আধুনিক শিক্ষা দিকে কিছুই নাই আবার তাদের ভয়েস হতে তো রেজ করার কিছু নাই কারণ আপনি অনুগ্রহ করে 3,000-5,000 টাকা বেতন দেন ওই ভদ্রলোক তো দিন আনতে পান্তা পুরায় আপনার কথা যদি না বলে আপনার চোখের দিকে তাকিয়ে যদি কথা বলে তাহলে তো পরের দিন আর তার চাকরি থাকবে না তাই না আপনি তো চিঠি দিয়ে থ্রেড দেন যে আমার কথা অনুসারে না চললে আগামীকাল থেকে আপনার চাকরি নাই এবং আপনি হয়তো ঠাস করে বলেছেন আপনি আগামীকাল থেকে আসবেন না আপনি হয়তো মসজিদে কি মাদ্রাসা হয়তো আপনি ডোনেশন দেওয়া বন্ধ করে দেবেন তখন চলবে কিভাবে আপনি তো নিয়ন্ত্রণ করেন আপনি নিয়ন্ত্রকের ভূমিকায় আছেন এরা করে এই যে যুবকরা আমি জানি এরা বিভিন্ন জায়গায় বহু কষ্ট করে হয়তো বা নিজেদের পকেটের টাকা দিয়ে এটা করেছে কারণ ওই যে আসহাবুল কাহাফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহায় পাঠিয়ে দিয়েছেন 309 বছর ঘুম পাড়িয়ে রেখে যে অন্তরে তোমাদের অন্তরে যে সমাজকে পরিবর্তনের একটা জ্বালা আছে এই জ্বালার কারণে তোমাদেরকে গুহায় ঘুম পাড়িয়ে রাখলাম কিন্তু এর অভ্যন্তরে আমি এই সমাজকে পরিবর্তন করে দিলাম এবং ওরা ঘুম থেকে উঠে জেগে দেখে যে অলরেডি একটা ডিফারেন্ট সোসাইটি একটা ভিন্ন সমাজ যেই সমাজে তাদেরকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে ধর্ম প্র্যাকটিস করার কারণে দিন প্র্যাকটিস করার কারণে তাওহীদ প্র্যাকটিস করার কারণে আল্লাহর কথা বলার কারণে এই সমাজে এখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা করা হয় কেমন সমাজ তাদের ভালোবাসার লেভেলটা দেখেছেন ওরা গুহায় কিন্তু সমাজ পরিবর্তন হয়ে গেছে ওরা গুহায় সমাজ এই জন্য আমি এমন কিছু যুবক দেখতে চাই রোজ রাতের বেলা ঘুমিয়েও থাকে তাদের অন্তরে যে উম্মার জন্য ভালোবাসা আছে এই ভালোবাসার কারণে ওদের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজকে পরিবর্তন করে দেন এমন কিছু সমাজ এমন কিছু যুবক কি আমাদের সমাজে তৈরি হতে পারে না পারে কিনা বেশ করে এই প্রোগ্রাম যারা প্রতিষ্ঠা করেছেন আমি আপনাদেরকে বলবো এমন যুবক হন আপনি যখন সেজদায় থাকবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকিয়ে থাকেন যে আমার এই যুবক আমার কাছে কি চায় দেখি তো ও কি চায় ও যা চায় আমি তাকে তাই দিয়ে দেব এরকম ব্যক্তিতে আপনি নিজেকে আপনি পরিণত করেন করতে পারবেন কিনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন সম্মানিত ভাইরা আপনি সেকুলারিজমের প্রবলেম বুঝতে পেরেছেন প্রবলেমটা হলো এরকম এডুকেশনে কোনো ডিসকাশনে কোনো পলিসি মেকিংয়ে কোথাও ধর্মের দিনের কোনো আলোচনা থাকবে না দিন একটা প্রাইভেট ইস্যু এটা আপনি প্র্যাকটিস করলে করেন না করলে না করেন এটা কোনো ইস্যুই না এটা সম্পর্কে কোনো কোয়েশ্চেন করা হবে না এটা সম্পর্কে কোনো আলোচনায় হবে না এমনকি আপনি জানেন যে আপনি যদি বাংলাদেশের সবচেয়ে লুক্রেটিভ যে জবগুলো আছে সবচেয়ে লুক্রেটিভ এটা গভর্নমেন্ট হোক বাংলাদেশের কথাই বলছি তো আমরা বাংলাদেশের কনটেক্সটে কথা বলছি গভর্নমেন্টের সবচেয়ে অথবা নন গভর্নমেন্টের সবচেয়ে লুক্রেটিভ জবে কেউ কোনোদিন আপনাকে প্রশ্ন করবে না তাওহিদ কাকে বলে চ্যালেঞ্জ করে বললাম এখানে কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না তাওহিদ কাকে বলে এরকম প্রশ্নই নাই দেখেন না আমাদের যুবকরা তারা যে পরীক্ষার প্রিপারেশন নেই কোথাও ধর্ম আছে কিনা দেখাতে হবে আছে কিনা বলেন তো আপনারা নাই থাকবে না থাকবে না এবং আখেরাতের আলোচনাও থাকবে না আর ওদেরকে শরীর সর্বস্ব যে রুহ এটা মেরে ফেলা হবে তোমার যদি রুহ না থাকে তাহলে তো জানোয়ার আমি এর আগেই বলেছি কুকুর শুকর অথবা কি গরু ছাগল এদের যেরকম এদের যেহেতু রুহ নাই অথবা আপনার তুই আপনি যদি এরকম হয়ে যান তাহলে তার কোনো প্রবলেম নেই উলাইকা কাল আনআমি বাল হুম আওয়াল ওরা তো চতুষ্প জন্তু অথবা তার চেয়েও খারাপ আল্লাহ তাআলা বলছেন এরা জানোয়ার অথবা জানোয়ার চেয়েও নিকৃষ্ট সেরকম প্রাণীতেই আমাদের
যুবক শ্রেণী কিন্তু তারা তৈরি হচ্ছে প্রিয় ভাইরা সেভাবেই তাদেরকে তৈরি করা হচ্ছে এবং দুই নম্বর তাদের যে প্রবলেম আমি তাদের পাঁচটি প্রবলেমের কথা বলবো এরপর আমি সলিউশনের দিকে আসবো দুই নম্বর তাদের যে প্রবলেম তা হলো যে যুবকরা তারা দিন সম্পর্কে তাদের কোনো সঠিক কোনো জ্ঞানই নাই যুবকদের দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে সঠিক কোনো জ্ঞানই নাই কিছু কিছু যুবক এই জ্ঞান ধারণ করে কিন্তু অন্যান্য যুবকরা দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নাই জ্ঞান কারণ এমনিই তো এডুকেশন সিস্টেম থেকে এটাকে কমপ্লিটলি কি করে দেয়া হয়েছে এটাকে তুলে দেয়া হয়েছে অথবা কোনো ন্যারেটিভে এটা আসেই না আমি ন্যারেটিভের কথা কেন বলবো আমি অন্য ডিসকোর্সের কথা কেন বলবো আপনাদের পরিবারের অঙ্গনে কয়বার এই আলোচনা আপনারা তোলেন এখানে যারা মুরব্বীরা যারা আছেন আমাকে বলতে হবে আপনার পরিবারে গত এক বছরে আলোচনায় ইসলাম ম্যাটার করেছে অথবা ইসলাম সিগনিফিকেন্টলি অ্যাপিয়ার করেছে আপনাদের ডিসকাশনে এটা কেউ বলতে হবে আমাকে কেউ এক হাত তুলে বলেন তো আপনাদের পারিবারিক আলোচনায় মাঝে মাঝেই ইসলামের ইস্যুটি উঠে আসে এরকম কয়েকজন একটু হাত তুলে দেখান তো আমাকে দেখেন তো আমি কি এখন কাঁদা উচিত না আমার কি এখন কান্না করা উচিত না আমার তো এখন বিলাপ করে কান্না করা উচিত কিন্তু আপনি তো দেখেন প্রত্যেকটা মুহূর্তে আপনি তো আলোচনা করেন আপনার সন্তানরা কেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো না কেন ভালো স্কুলে ভর্তি হতে পারলো না কেন তার ব্যবসায় মন্দা যাচ্ছে কেন সে স্কুলে লেট করে গেল কেন তার বন্ধুদের থেকে সে পিছিয়ে আছে কেন তার ভালো চাকরি হচ্ছে না ইত্যকার ইত্যকার মেনি মেনি কম্প্যারিজনস দিন আলোচনায় কখন এসছে কখন এসছে এই আলোচনা কেন আসলো না আপনার পূর্ব পুরুষদের দিকে একবার তাকান তো তাদের আলোচনার মূল উপজীব্য কি ছিল তাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন এই পারপাস অফ দেয়ার লাইফ এটা কে বলবে সেকুলারিজম ইজ ইম্পোজড অতএব আলোচনা তো আপনাকে করতে হবে আপনিও তো ভুলে গেলেন তাহলে কে তাদেরকে দিন শেখাবে আপনি তো তাদেরকে মক্তবে নেবেন না মাদ্রাসায় নেবেন না কারণ মাদ্রাসা নিলে ওরা খাবে কি ওদের তো ভালো চাকরি হবে না অতএব আপনি তো তাকে পড়াবেন অনেক পশ কোনো স্কুলে অথবা আপনি তাকে পড়াবেন খুবই নাম করা স্কুলে কারণ বন্ধু বান্ধবদেরকে বলতে হবে না আপনার সন্তানরা কোন স্কুলে পড়ে কোন কলেজে পড়ে কোন ইউনিভার্সিটিতে পড়ে বলতে হবে না এটা তো একটা স্ট্যাটাস ইস্যু স্ট্যাটাস যে আপনি কত ভালো স্কুলে পড়াচ্ছেন একটা স্ট্যাটাস এটা আপনি বলতে পারবেন কলিগকে অথবা আত্মীয় স্বজনকে বলতে পারবেন তাই না সেখানেও আলোচনা নাই আপনিও আলোচনা তোলেন না এই আলোচনা করেনি না আমি দ্বিতীয়ত আপনাদেরকে বলতে চাই আপনাদের সন্তানদেরকে নিয়ে একসাথে নামাজ পড়েছেন বাসায় গত এক মাসে যারা তারা একটু হাত তোলেন তো দেখি গত এক মাসে সন্তানদেরকে নিয়ে ওই এক দুইটা হাতই উঠে বারবার আমি যাই না বাকিরা কি বিয়ে করছেন বিয়ে করেন নাই নাকি আর যারা যারা বিয়ে করছেন তারা হাত তোলেন তো দেখি আচ্ছা ওকে মাশাআল্লাহ যাদের সন্তান আছে তারা হাত তোলেন এবার হাত তো অনেক কিন্তু ওই আলোচনা কই যে আপনি আপনার সন্তানকে নিয়ে সালাতে দাঁড়িয়ে গিয়েছেন এই আলোচনা কোথায় সলাৎ কি কেবল ফরজ তার বাইরে কি কোনো নামাজ নাই নামাজ কি শুধু ফরজ তার বাইরে কি কোনো নামাজ নাই আছে কি না আছে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে খেলা দেখেছেন গত দুই তিন মাসে বা ছয় মাসে একসাথে বসে সন্তানদেরকে নিয়ে খেলা দেখেছেন অথবা টেলিভিশনে কোনো শো দেখেছেন এরকম যারা এরকম কয়েকজন একটু হাত তুলবেন কাইন্ডলি আচ্ছা এটা হাত তুললেন না কারণ এটা লজ্জার ব্যাপার আছে কিন্তু একসাথে বসে কোরআন তেলাওয়াত করেছেন রাসুলের জীবনী পড়েছেন কোনো ইসলামিক ডিসকাশন শুনেছেন এরকম কয়েকজন হাত তুলতে পারবেন একটু কাইন্ডলি মাশাআল্লাহ এবার হাত একটু বেশি তুলেছেন কোরআন একসাথে তেলাওয়াত করেছেন দিনই আলোচনা করেছেন অথবা শুনেছেন এটা আপনাদেরকে করতে হবে বিশ্বাস করুন জাযাকাল্লাহ খায়ের এটা আপনাদেরকে করতে হবে কেউ শেখাবে না এটা আপনাদেরকে করতেই হবে এটা আপনাদেরকে জানতে হবে আমি আপনাদের আপনাদের কথাগুলো আপনাদের ডিজিজগুলো আমি বলছি আপনারা বিরক্ত হলে আমাকে বলবেন বিরক্ত হচ্ছেন নাকি আমি আপনাদের সমস্যাগুলো আমি তো নিজে এই সমাজেরই একজন মানুষ কিন্তু আমি আমার এই সমাজটাকে প্রচণ্ড ভালোবাসি আমি এই সমাজকে কারণ আমি জানি এখানে আমাদের পূর্বপুরুষরা ইসলাম নিয়ে আসার জন্য কি স্ট্রাগল করেছে তারা আপনি কি ভাবতে পারেন এখন থেকে 1400 বছর আগে এই সমুদ্র পাড়ি দিয়ে তারা এখানে কিভাবে ইসলাম নিয়ে এসেছে তাদের মধ্যে দিনের ভালোবাসাটা কোন লেভেলের ছিল অথবা হাজার মাইল পাড়ি দিয়ে জঙ্গল দিয়ে কখনো মরুভূমি দিয়ে কখনো তারা কিভাবে এসেছে আপনার এই অঞ্চলে
ইসলামকে প্রচার করার জন্য মানুষকে দিন শেখানোর জন্য আলোকিত মানুষ করার জন্য তাদেরকে আপনি কেন ভুলে গেলেন সেটা আপনাদের রেখে যাওয়া আপনাদের জন্য রেখে যাওয়া আদর্শ সেই আদর্শটা ভুলে গিয়ে আপনারা কাদের আদর্শ নিয়েছেন প্রিয় ভাইরা সেজন্য বলছি যে আমাদের উম্মার যে সদস্যরা যারা আছে উম্মার সদস্যদের প্রবলেমের কথা আমি বলছি যে তাদের এডুকেশন ওই জায়গাও তাদের শেষ এবং ঘরবাড়িতে গুলিতেও তাদের এডুকেশন ইজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড এডুকেশন একেবারেই শেষ করে দিয়েছে আপনাদের ছোটবেলা আপনারা যদি থাকান আপনাদের ছোটবেলা আমি জানি না কত বছর আমি তো 20 বছর আগের কথা বলছি আমি আপনাদের এই বেলটেরি মানুষ চট্টগ্রাম অঞ্চলের মানুষ আমি চট্টগ্রাম বিভাগের মানুষ আমি আমাদের এলাকায় মক্তব ছিল না তো ভাবতেও পারি না আমি আমি ভাবতেও পারি না যে এলাকায় মক্তব ছিল না মানে গ্রাম প্রত্যেকটা ঘর বাসা বাড়িতে যেটা বাড়ি ভিত্তিক বাড়ি মানে অনেক পরিবার মিলে একটা বাড়ি এই বাড়িতে মক্তব থাকতো না ভাবতেও পারি না একজন হুজুর থাকতো না বাড়িতে এটা তো ভাবতেও পারি না কিন্তু মক্তব এখন আছে এটাই আমি ভাবতে পারি না আমার এলাকায় আমার এলাকায় মক্তব আছে আমি খুঁজেই পাই না বিশ্বাস করুন একেবারেই নাই মক্তবগুলো কত বিশাল বড় পরিবর্তন 20 বছর আর আগামী 20 বছরে কি হবে বলেন তো আগামী 20 বছরে কোথায় গিয়ে দাঁড়াবে এই মক্তবগুলো নাই শিক্ষায় দিন অ্যাপিয়ার করে না শিক্ষায় দিন সেখানে প্রমিনেন্টলি ফিগার আউট ফিগার আপ করে না সেখানে দিন সেখানে আসবে না দিন সেখানে নিয়ে আসা হবে না কোনো অবস্থায় বরং দিন থেকে মানুষকে দূরে রাখার জন্য সকল আয়োজন সেখানে করা হবে মহিলাদেরকে দেখেন না ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমার ছোটবেলায় দেখেছি এমনকি হিন্দু মহিলারা যখন আমাদের পাশে দিয়ে যেত তখন তারা কি মাথায় কাপড়টা একটু টেনে দিত একটু রাস্তার পাশে দিয়ে যেত আর এখন তো আপনাদের মেয়েদের ধাক্কার কারণে আপনি রাস্তার মধ্যখান দিয়ে হাঁটতে পারেন না অথবা ধাক্কা দিয়ে আপনাকে অন্যদিকে ফালিয়ে দেবে ইউনিভার্সিটিগুলোতে এখন নারীরা মেয়েরা আপনাদের মেয়েরা আপনাদের মেয়েরা ইউনিভার্সিটিগুলোতে এখন ওরা কি করে নাচে ওদের সেলিব্রেশন কারণ আজকে তার কি র‍্যাগ ডে বুঝেন তো আপনারা র‍্যাগ ডে তো বুঝেন র‍্যাগ ডে মানে হলো সিনিয়ররা জুনিয়রদেরকে উলঙ্গ করে তারপরে পিটাবে অথবা তাদের লজ্জাস্থানে বিভিন্নভাবে আঘাত করবে দেখাবে কেন লজ্জা থাকতে নাই আবার লজ্জা কিসের লজ্জা বলতে কোনো জিনিস থাকবে না সেকুলার ধর্মে লজ্জা বলতে কোনো জিনিস নাই যত নির্লজ্জ হতে পারো তুমি তত মডার্ন তত আলট্রা তত তুমি অ্যাডভান্সড তত তুমি কি অনেক বেশি আধুনিক তত তুমি সেকুলার যদি তুমি উলঙ্গ হতে পারো অথবা অর্ধ উলঙ্গ হতে পারো এবং সেগুলোকে প্রমোট করা হয় বিভিন্নভাবে প্রমোট করার জন্য যত ধরনের আয়োজন আছে সকল আয়োজন দেখতে পান না করা হয়েছে নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়া হবে এবং বের করে দিয়েছে আমাদের নারীদেরকে আমাদের ঘরগুলো এখন শূন্য হাহাকার সেখানে কোনো নারী নাই সেখানে কোনো মায়েরা নাই আমাদের সন্তানগুলো লালন পালন করার মতো কোনো লোক নাই ওদের ফ্যাক্টরিতে তাদের নারী শ্রমিক দরকার ছিল আপনার ফ্যাক্টরি তো নারী শ্রমিকের দরকার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে কাওয়ামুন বানিয়েছে আর রিজালু কাওয়ামুন আলা নিসাই বিমা ফাদদালাল্লাহু বাদহুম আলা বাদিন ও বিমা আনফাকু পুরুষরা তো তারা কি ব্যয় নির্বাহ করবে এটা তাদের দায়িত্ব আর নারীদের দায়িত্ব হচ্ছে পুরুষ বানানো বুঝেন নাই কথা আবার বলি ভালো করে মনে রাখবেন পুরুষদের দায়িত্ব হচ্ছে ইনকাম করা আর নারীদের দায়িত্ব হচ্ছে মানুষগুলোর পুরুষ বানানো আর নাইলে সবগুলো মানুষ অমানুষ হয়ে যাবে এই পৃথিবীর সব ভালো মানুষগুলো কোন না কোনো একজন মায়ের মাধ্যমে তৈরি হচ্ছে আবার বলি পৃথিবীর সকল ভালো মানুষগুলো কোনো না কোনো ভাবে তার মায়ের মাধ্যমে তৈরি হয়েছে আদারওয়াইজ ইম্পসিবল আপনি নবী রাসূলদের কথাই দেখেন নবী রাসূলদের কথা দেখেন মুসা আলাইহিস সালামের কথা চিন্তা করেন ঈসা আলাইহিস সালামের কথা চিন্তা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা চিন্তা করেন আচ্ছা আপনি ইসমাইলের কথা আপনাদের পিতা ইসমাইলের কথা চিন্তা করেন তো বাবা তো বহুত দূরে মাকে এবং সন্তানকে রেখে মক্কায় চলে গেছেন আপনি আমি যদি শুধু এর উপর আলোচনা করি তাহলে সারা রাত কমপক্ষে আলোচনা করা উচিত হবে যে নারীরা মায়েরা আমাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে বড় করেছে কিন্তু সন্তানদেরকে বড় করার জন্য মায়েদেরকে রাখা দেওয়া হবে না ঘরে তাদেরকে ঘর থেকে বের করার জন্য যত আয়োজন আছে সব আয়োজন করা হচ্ছে বিশেষ করে না ইয়াংদেরকে ইয়াং লেডিদেরকে ইয়াং মেয়েদেরকে তো আপনি ঘর থেকে বের হতেই আপনি ঘরে রাখতেই পারবেন না এমনকি সে পড়াশোনা করেছে সে হতে পারে একজন হিজাবি সিস্টার সে একজন হিজাবি সিস্টার সে হয়তো বা কি করেছে অনেক ডিগ্রি অর্জন করেছে মাস্টার ইন আর্টস অর মাস্টার ইন সায়েন্স অর বিজনেস অর দিস অ্যান্ড দ্যাট অথবা তিনি ইঞ্জিনিয়ার অথবা তিনি একজন ডাক্তার তিনি প্র্যাকটিস করবেন না অথবা তিনি ব্যারিস্টার তিনি প্র্যাকটিস করবেন না তিনি চাকরি করবেন না এটা হতেই পারে হিজাবি সিস্টার তিনি মনে করছেন তার কাজ হলো বাইরে তার ঘরের কাজটাকে তার কাছে তৈরি করে দেওয়া হচ্ছে এটা চাকরানি
আমি কি চাকরানি নাকি তিনি ঘরে তার স্বামীকে ভাত বেড়ে দেয়া এটাকে তিনি চাকরানি মনে করছেন কেউ তার বসেরে একটু পানি দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকাটাকে তিনি মনে করছেন তার জন্য প্রেস্টিজের ইস্যু এটাই তার সম্মান বসেরে একটু পানি দেওয়ার জন্য বস তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকবে এটাকে সে মনে করছে এটা তার অনার এটা তার ডিগনিটি এটা তার সম্মান আর স্বামীকে পানি দেয়া অথবা স্বামীকে খাবার দেয়া স্বামীর মাথাটা একটু টিপিয়ে দেয়া অথবা স্বামীর সন্তানকে লালন করা এটাকে মনে করছে তার জন্য ডিসগ্রেস অসম্মান অবস্থা এরকম কিনা বলেন তো এরকমই তো অবস্থা এটা কে তাদেরকে শেখালো এটা কে তাদেরকে শিখিয়েছে এটা হলো মূল উদ্দেশ্য হলো এটা যে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে ইয়াং লেডিদেরকে ধ্বংস করে দেওয়া হবে যেন এদের পেট থেকে আর কখনো ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম না নেয় আর যেন আব্দুল্লাহ ইবনে ওমররা যেন এখান থেকে আর জন্ম না নেয় যেমন আবু হানিফারা অথবা ইমাম শাফির অথবা ইমাম বুখারীরা যেন এখান থেকে জন্ম না নেয় ইমাম বুখারীর বাবা মারা গেছেন ইমাম শাফির বাবা মারা গেছেন আহমদ ইবনে হাম্বলের বাবা নাই ইমাম মালিকের বাবা নাই আবু হানিফার বাবা বহু আগে মারা গেছেন মায়েরা তাদেরকে বড় করেছেন মায়েরাই তাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন অতএব এরকম যেন জগৎ বিখ্যাত জগৎকে পরিবর্তনকারী ধ্যান ধারণা যোগ্যতা সম্পন্ন লোকেরা যেন এই মায়েদের গর্বে আর জন্ম না নিতে পারে অথবা তাদের ঘরে যেন এরা বড় হয়ে না উঠতে পারে তাদের আদরে যেন এরকম চরিত্রবান যুবকগণ যেন আর তৈরি না হয় এই জন্য ওরা আপনাদের নারীদেরকে ঘরে থাকতে দেবে না আপনাদের মেয়েদেরকে ঘরে থাকতে দেবে না ওদের সামনে একটা রঙিন দুনিয়া তৈরি করে দেবে 10,000 টাকা 15,000 টাকার বেতনের জন্য সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াবে রাতের বেলা যখন ফিরে আসবে তখন সে তো ক্লান্ত তার সন্তানকে কে দেখবে সন্তানকে কে মানুষ করবে মানুষ করার মধ্যে কেউ নাই নারীরা যদি সন্তানের দিকে না তাকায় তাহলে গোটা পৃথিবী মানুষের চেহারায় অমানুষে ভর্তি হয়ে যাবে এবং তাই আপনি দেখতে পাবেন চেহারা মানুষের কিন্তু পরিপূর্ণ হবে এটা অমানুষ চেহারা দেখতে পাবেন মানুষ পরিপূর্ণভাবে অমানুষ যদি বিশ্বাস না করেন ইউনিভার্সিটিগুলোতে একটু গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে একটু গিয়ে দেখেন যে সেখানে কি ঘটে আমাকে একটা একটা ডিভিশনের একজন ডিসি তিনি বলেছেন যে তিনি অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি তিনি ঘুরেছেন তার মেয়েকে ভর্তি করানোর জন্য তিনি বললেন যে আমি গিয়ে একটাতেও আমার মেয়েকে ভর্তি করানোর মতো সাহস আমি পাইনি কারণ আমি ওখানে গিয়ে দেখেছি এরা কি মাতাল নাকি মানুষ আমি বুঝতে পারি নাই কারণ আচরণ মাতালের মতো আর মেয়েদের দিকে তাকালে মনে হয় না যে এরা কি কোনো মানুষ নাকি এরা মনে হচ্ছে তাদের শরীরকে প্রদর্শন করার প্রতিযোগিতা তার নেমেছে একটা ইউনিভার্সিটিতে গিয়ে দেখলাম এখানে মেয়েদের কারো কারো মাথায় কেবল কি আছে ওড়না আছে কোনো ওইরকম হেজাব বলতে কোনো কিছু নেই এমনি মাথায় ওরা ওড়না দিয়ে রাখে অথবা তাদের বুকের উপর ওড়না আছে কেবল এতটুকু আমি দেখেছি আমি মনে হচ্ছে তাহলে এখানে কমপক্ষে দেওয়া যায় আর কোথাও দেওয়ার মতো আমি পাই নাই বুঝতে পেরেছেন দিস ইজ দি সিনারিও ইন ইউর ভেরি বিলাভেড সোসাইটি আপনার সমাজের কিন্তু এইটাই হচ্ছে অবস্থা সমাজে এইরকম একটি পরিস্থিতি আপনি দেখতে পাবেন প্রিয় ভাইরা এবং আপনি দেখতে পাবেন যে যুবকদের সামনে কেবলমাত্র তৈরি করে হয়েছে কেবলমাত্র একটা দুনিয়া তারা সব কিছু কেবল দুনিয়ার মানদণ্ডে তারা দেখতে পায় দুনিয়ার মানদণ্ডে তারা দেখতে চায় কেবলমাত্র দুনিয়া তাদের সামনে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা ছাত্রী ইউনিভার্সিটি থেকে বের হয়েছে পরে 8 বছর 7 বছর 6 বছর পর্যন্ত কেবল চাকরির জন্যে সে অব্যাহতভাবে ছুটতে থাকে এখান থেকে দৌড় এগুলো সে করতেই থাকে এমনকি আপনাকে এসে কখনো কখনো বলে বাবা আমার ওই চাকরিটা আমি ওই চাকরিটা করব ওই চাকরিটার জন্য আমাকে 30 লাখ টাকা দিতে হবে কি দিতে হবে 30 লাখ টাকা ওইখানে ঘুষ দেওয়া লাগবে বেতন কত 30,000 টাকা এই ছেলেটিকে যদি আপনি বলেন তুমি একটা ব্যবসা করো কি আমি ব্যবসা করার জন্য আমি এত পড়াশোনা করেছি এটা ব্যবসা তুমি একটা কথা বলো এটা একটা স্ট্যাটাসের ইস্যু তার কাছে স্ট্যাটাসের ইস্যু হলো 2 নম্বর চাকরি করা এইটা হলো তার কাছে স্ট্যাটাসের ইস্যু এর জন্য সে ঘুরে ঘুরে বেড়াবে সে এর মাধ্যমে সে কেবলমাত্র দৌড়াতে থাকবে তার সামনে রঙিন একটা দুনিয়ার স্বপ্ন দেখেছে কেউ সে মনে করছে তার স্বপ্ন তার সফলতা কেবলমাত্র একটা ভালো চাকরি পাওয়ার মধ্যে এবং তথাকথিত শরীর সর্বস্ব একটি নারীকে বিয়ে করা যেই নারীর শরীরটা হচ্ছে একটা দৈত্য অথবা একটা ওই যে ডাইনি এর মতো তার শরীরটাকে সে ডেভেলপ করেছে এর বাইরে কিচ্ছু নাই এখানে কোনো হার্ট নাই এখানে কোনো রোহ নাই এখানে কোনো আত্মার বসবাস নাই কেবল ডাইনির মতো একটা ডেমনিক চেহারা সে ডেভেলপ করেছে এটাই কেবলমাত্র অথবা তারও চিন্তা চেতনা জুড়ে কেবলমাত্র এগুলো ছাড়ার কোনো কিছুই না এর পেছনে পেছনে এই স্বপ্নের প্রত্যেকটি যুবক অথবা যুবতী অব্যাহতভাবে চলছে প্রিয় ভাইরা সেজন্যে আমি
তাদের চতুর্থ যে প্রবলেমটি আমি সে দেখতে পাই তাহলে যে তাদের সামনে কেবলমাত্র দুনিয়াকে তাদের মাঝে সামনে কেবলমাত্র দুনিয়াকে দেখিয়ে দেয়া হয়েছে দুনিয়া ছাড়া আর তার সামনে কোনো কিছুই নাই এই দুনিয়া নিয়ে সে একেবারেই চলবে এবং তাদের পঞ্চম যে প্রবলেমটি সে প্রবলেম হলো তাদের কোনো আখলাক নাই তাদের কোনো চরিত্র ডেভেলপ করে না চরিত্র আলোচনা কেউ করে না আপনি কোনো ইউনিভার্সিটিতে अगेन আমি চ্যালেঞ্জ করলাম বিকজ আই টিচ ইন দ্য ইউনিভার্সিটি ফর দ্য লাস্ট 25 ইয়ার্স আই হ্যাভ নেভার সিন মাই কলিগস টু টিচ দ্য পিপল দ্য ইয়াং মেন উইমেন অ্যাবাউট ক্যারেক্টার চরিত্র সম্পর্কে কেউ আলোচনা করে না চরিত্র কথা কেউ বলে না বরং কিভাবে চরিত্রহীন হতে হয় তা বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় কিভাবে শেখানো হয় জানেন এই তোমরা আলাদা আলাদা বসছো কেন তুমি কি পুরুষ না একসাথে বসো একসাথে বসো এই ছেলেরা মেয়েরা একসাথে বসো বান্ধবী তৈরি করবা বয়ফ্রেন্ড তৈরি করবা গার্লফ্রেন্ড তৈরি করবা তাহলে তোমাদের মনটা ভালো থাকবে এগুলো তাদেরকে শুধু শেখানোই হয় না বাধ্য করা হয় উদ্বুদ্ধ করা হয় আলাদা বসতেই দেখো না কেন তোমরা আলাদা বসবে তোমাদেরকে একসাথে বসতে হবে তোমরা আড্ডা দেবো না কেন রাতের অন্ধকারে সেখানে হয়তো বা কনসার্টের আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় অথবা কলেজগুলোর আঙ্গিনায় সেখানে ছেলে এবং মেয়েরা নৃত্য করবে কিছুদিন আগে আপনারা দেখেননি সেখানে ফুটবল খেলা যখন হয়েছে বিশাল বড় বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ডে আপনাকে দেখেন না বিশাল বড় মাঠে বিশাল বড় স্ক্রিন জুড়ে সারা রাত জুড়ে খেলা দেখেছে ছেলেরা এবং মেয়েরা একসাথে এবং তার উদ্যম নৃত্য তারা করেছে সেখানে আর কি না হয়েছে কেই জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কি হয়েছে এই হচ্ছে শিক্ষা এই হচ্ছে নৈতিকতা এটাই শেখানো হয় এটাই জানানো হয় আখলাক নাই কোনো আখলাকের কোনো বালাই সেখানে নাই ফলশ্রুতিতে তারা তাদের সময় সম্পর্কে তাদের মধ্যে কোনো ধারণা ডেভেলপ করে নাই তারা কিভাবে তাদের নিজেকে প্রোডাক্টিভলি তারা তাদের নিজেকে তৈরি করবে এই জিনিসই তাদের মধ্যে তৈরি হয় না কারণ তার আখলাকের সাথে এগুলো সম্পৃক্ত তার কথা কি হবে সেটা জানে না এমনকি আপনি দেখবেন তারা তাদের পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে তাও তারা জানে না তার বন্ধুর সাথে সে খুবই কোমলভাবে কথা বলে অথবা বান্ধবী তাকে একটা চড় মেরেছে অনেক ইয়াং পোলাপাইন আছে বান্ধবী যদি একটা চড় মারে তাহলে এটা তার জন্য একটা গর্বের কারণ জানিস আমার বান্ধবী গতকাল আমাকে একটা চড় মেরেছে এটা তার জন্য একটা ক্রেডিট একটা প্রেস্টিজের ইস্যু কারণ এই চড়টা একটা ভালোবাসার চড় তো তার বাবা অথবা তার মা একটু গরম চোখে তার দিকে তাকিয়েছে অন্যায় করেছে এই জন্য সে ঘর থেকে বের হয়ে যায় কথা সত্য কিনা বলেন তো ওদের কাছে ওরা হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় কে থাপ্পড় মারলো এটা অথবা গালি দিয়েছে এই গালিটাই কি তার জন্য অনেক কিছু অভিমান করে তার বন্ধু অথবা বান্ধবী ক্রস জেন্ডারের কথা বলছি বন্ধু মানে মেয়েদের কথা বলছি আর বান্ধবী ছেলেদের কথা বলছি কেন তার সাথে রাগ করেছে ও অভিমান ভাঙার জন্য তার কত না বায়না কত না বায়না কিন্তু মা যে কষ্ট পেয়ে বসে আছে মায়ের দিকে তাকানোর একটা সময় নাই ওর মাকে ফোন করার সময় নাই বাবা কষ্ট করে হয়তো তার জন্য টাকা পাঠিয়েছে গ্রাম থেকে গ্রামের ছেলেগুলো ওরা যায় শহরে বাবা কষ্ট করে টাকা দেয় বহু কষ্ট করে বাংলাদেশের অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করে অধিকাংশ টাকা পয়সা তো কিছু ডাকাতদের হাতে কুক্ষিগত অবস্থায় আছে আর ওদিকে বাকি মানুষরা তারা বিভিন্নভাবে তারা কষ্টে জর্জরিত এই টাকা দিয়ে সে অন্যের জন্য মোবাইল ফোন স্মার্টফোন কিনে দেয় অন্যের জন্য তার মোবাইলে MB কিনে দেয় অথবা তার জন্য বিভিন্ন ট্রিট এর ব্যবস্থা করে বিভিন্ন দিবস উপলক্ষে তার জন্য ফুল কিনতে যায় অথবা তার জন্য বিভিন্ন ধরনের গিফট কিনতে যায় তার মাকে ফোন করার মতো একটা মুহূর্ত সময় নাই বাবার কথা জিজ্ঞেস করার মতো একটা মুহূর্ত সময় নাই কেন বাবা দেরিতে টাকা পাঠালো সেজন্য সে নেশা করে আসলে তো টাকা দেরি করে বাবা পাঠিয়েছে এটা ইস্যু না ইস্যু হলো বান্ধবীকে নিয়ে ট্রিট করতে পারে না ট্রিট দিতে পারে না এই গ্রামের ছেলেগুলো এই গ্রামের মেয়েগুলো কে তাদেরকে শিখিয়েছে এগুলো কে তাদেরকে এগুলো শেখালো এই আখলাক তাদেরকে শেখানো হয় নাই ওরা রাত জুড়ে ওরা আড্ডা দেয় ওরা কার সাথে সময় কাটায় ওরা রাত জুড়ে ওরা তাদের ওরা কোন সিনেমা রিলিজ হয়েছে এরা সম্পর্কে তাদের প্রচুর পরিমাণ খবর আছে কিন্তু বাবাটা যে বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে এই খবর নেওয়ার মতো খবর সময় ওর নাই ওর পরীক্ষা শেষ হয় তারপরে ও বাড়িতে যাওয়ার মতো সময় পায় না কারণ বান্ধবীকে নিয়ে একটু কাটাতে হবে সময় বন্ধুদেরকে নিয়ে একটু আড্ডা দিতে হবে ইত্যকার ইত্যকার কে শিখাবে ভাইয়ার বিশ্বাস করুন এদেরকে দেখে দেখে আমি ক্লান্ত আবার এই যে এখানকার যারা আছে এই যুবকদেরকে দেখে দেখে কিন্তু আমি আবার অনেক আশান্বিত যে ইনশাল্লাহ কোনো একটা সময় আবার সমগ্র পৃথিবী ইসলামের ছায়া তলে আবার আসবে ইনশাল্লাহ কোনো না কোনোভাবে কোনো না কোনো এক সময় সমগ্র আমরা সবুজ দেখতেই পাবো এটা ইসলামের সবুজ এটা ইসলামের সবুজ আমরা দেখতে পাবো মদিনায় যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উপরে একটা সবুজ গম্বুজ আছে না দেখেছেন কিনা সবুজ গম্বুজটা আপনারা
এই সবুজ গম্বুজ গোটা পৃথিবীকে একবার ইনশাআল্লাহ সবুজ করে দেবে ইনশাআল্লাহ সেই গম্বুজের সবুজতা অর্থাৎ সেই গম্বুজের যে সুন্নাহ আছে সেই গম্বুজের নিচে শায়িত যে ব্যক্তি আছেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা পৃথিবীকে আবার সবুজ করবে আমি সেই প্রত্যাশা দেখি এই যুবকদের হাত ধরে প্রভু আমি এইজন্য বলছি যে তাদের মধ্যে আখলাক ডেভেলপ করে নাই ফলে তারা জানে না তাদের সময়গুলো কিভাবে কাটাবে তারা জানে না ফলে জানে না তারা কিভাবে কার সাথে কথা বলবে ফলে তারা জানে না কিভাবে অন্যকে শ্রদ্ধা করবে সাধারণ তুচ্ছ কিছুর বিনিময়ে তারা তাদের জীবনকে বিক্রি করে দেয় সাধারণ তুচ্ছ কিছুর বিনিময়ে তাদের জীবনকে বিক্রি করে দেয় আপনি যদি জানতেন তাহলে আপনি শিহরিত হয়ে উঠতেন আমি কিভাবে বলি এই কথাগুলো এগুলো বলার মতো ভাষা নাই এগুলো বলার মতো ভাষা নাই কেবলমাত্র এতটুকু বলি এখানে যারা আছেন আপনাদের মেয়েদেরকে আপনারা ইউনিভার্সিটিগুলোতে পাঠিয়ে আপনারা হয়তো তৃপ্তি ঢিকুর তুলছেন আমার মেয়ে ইউনিভার্সিটি হোস্টেলে থাকে কি করে আপনি বাকিটা কিচ্ছু জানেন না আপনি কিচ্ছু জানেন না বাকিটা আপনাকে জানা দরকার আপনাকে জানা দরকার আপনাকে জানতে হবে আপনাকে জানতে হবে আপনার মেয়েটা কি সত্যিকার অর্থে যার জন্য এই ঘাম ঝরিয়ে টাকা পাঠাচ্ছেন এই মেয়েটা কি সত্যিকার অর্থে আপনার জন্য জান্নাত কিনছে নাকি কিয়ামতের দিন আল্লাহ বলবেন কিফ থামো ইন্নাকা দাইয়ুসুন তুমি তো দাইয়ুস কারণ তোমার মেয়েটা তো পর্দা অনুসারে চলে নাই আপনি কষ্ট করে দুনিয়াও চললেন আখেরাতটা আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মন্দিরের পাশে দিয়ে তিনি একটা গির্জার পাশে দিয়ে যাচ্ছিলেন দেখলেন খ্রিস্টানরা খ্রিস্টান পাদ্রীরা তারা প্রচন্ড কষ্ট করছে ইবাদত করার জন্য মানুষকে দেন শেখানোর চেষ্টা করছে খুবই কষ্ট করে ওমর কেঁদে দিলেন সেখানে একজন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন তিনি বলেন ইয়া আমিরুল মুমিনিন লিমা তাবকি কাঁদছেন কেন আমিরুল মুমিনিন কাঁদছেন কেন ওমর বলেন আরে এদের কষ্ট দেখে আমার কোরআনের আয়াতটি মনে পড়ে গেল যেখানে আল্লাহ তাআলা বললেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া হামিয়া একদল লোক তারা দুনিয়ায় কষ্ট করবে কষ্ট করবে কষ্ট করবে মনে হচ্ছে যেন তারা ভালো কাজ করবে তারা ক্লান্ত এবং তাদের গোটা শরীর থেকে কেবল ঘাম ঝরে পড়বে কিন্তু কিয়ামতের দিন এই লোকগুলো এত তথাকথিত ভালো কাজ করার পরেও কিয়ামতের দিন এগুলো আসলে জাহান্নামের আগুনে জ্বলবে এই লোকগুলো তো আসলে এরকম কারণ এরা যেই দিকে মানুষকে ডাকছে এরা তো সত্য ধর্ম নয় এরা তো বিকৃত ধর্ম গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালা দাল্লিন এরা তো দাল্লিনের অন্তর্ভুক্ত এরা নিজেরাও দাল্লিন এরা অন্যদের দলিন বানাচ্ছে এরা তো খুব ভালোবেসে তারা মানুষকে তাদের ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে কিন্তু এরা নিজেরও প্রদভ্রষ্ট অন্যরও প্রদভ্রষ্ট যারা দাওয়াত দিচ্ছে তারাও জাহান্নামী যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তারাও যদি তাদের ডাকে সাড়া দেয় তারাও জাহান্নামী এদের কথা মনে পড়ে আমার কোরআনের ওই আয়াতটি মনে পড়ে গেল আপনাদের অবস্থা কি তাই হচ্ছে কিনা আপনি প্রচন্ড কষ্ট করে সন্তানকে পড়াচ্ছেন দিন রাত কষ্ট করছেন ওকে পড়ানোর জন্য এবং সে যেভাবে যা পড়ছে অথবা যেভাবে তার জীবন যাপন করছে এর কি কিয়ামতের দিন আপনাকে দাঁড়কে কিফ ইন্নাকা মাসউল দাঁড়াও তোমাকে প্রশ্ন করা হবে তুমি উত্তর দিয়ে তারপরে সামনে তোমাকে এগিয়ে যেতে হবে ইন্নাকুম মাসউলুন তোমাদেরকে আজকে দাঁড়াও তোমাদেরকে আজকে প্রশ্ন করা হবে আপনি কি ওইরকম একটা জায়গায় আছেন সেভাবে কি আপনি এগিয়ে আছেন অনেকে হয়তো মেয়েদেরকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছেন পড়াশোনা করার জন্য অনেক পড়াশোনা করে সেখান থেকে আসবে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছেন এর মধ্যে মেয়েটি কোনো একটা নাস্তিক অথবা কোনো একটা খ্রিস্টান অথবা ইয়াহুদি কাউকে বিয়ে করেছে অথবা হিন্দুকে বিয়ে করেছে জীবন যাপন করেছে এখন আপনি বলেন আর কি করব পাঠালাম ওইখানে আমার তো আর কিছু করার নেই আমার তো আর কথা শুনে না এখন আপনি বলেন আমার তো কথা শুনে না কথা কিভাবে শুনবে ছোটবেলায় তো আপনি তাকে আল্লাহর কথা বলেন নাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে আপনার থেকে ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিয়েছেন এখন শয়তান ওকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাধ্য রাখেন নাই কারণ ছোটবেলায় আপনি তো তাকে আল্লাহর বাধ্য করেন নাই আল্লাহর কথা তো আপনি বলেন নাই একটা রঙিন দুনিয়ার স্বপ্ন আপনি দেখিয়েছেন প্রত্যেকটি মুহূর্তে এবং রঙিন দুনিয়ার কথা আপনি বলেছেন এর বাইরে আপনি কিচ্ছু বলেন নাই একটা শব্দ আপনি উচ্চারণ করেন নাই আপনার সন্তান পথভ্রষ্ট হবে না কে পথভ্রষ্ট হবে আপনার সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায় তাইলে দায় পুরোটাই আপনার পুরোটাই ইন্নাল্লাহ সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারদাউ আহাফিজা আম দাইয়া আল্লাহ তারা প্রত্যেকে জিজ্ঞেস করবেন তার অধীনস্থদের ব্যাপারে অধীনস্থদের প্রতি দায়িত্ব ঠিকমতো পালন করেছে নাকি তা পালন করে নাই আপনাকেও তার জন্য প্রিয় ভাইরা অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে সেজন্য আমি এখন আপনাদেরকে কয়েকটি প্রেসক্রিপশনের কথা বলি এক নম্বর বিষয় হচ্ছে প্রিয় ভাইরা যেই কাজগুলো আপনারা করবেন এক নম্বর হচ্ছে আমাদের যুবকদেরকে যদি আমরা ইসলামের প্রতি যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ভাবতে হবে এখনও সব কিছু শেষ হয়ে যায় নাই মনে রাখবেন এখনও সব কিছু শেষ হয়ে যায় নাই এখনও অনেক অনেক ইয়াং ম্যান আছে যাদেরকে দেখে রাতের অন্ধকারে আমি কাঁদি বিশ্বাস করুন আই লাভ দেম আমি কাঁদি তাদেরকে দেখে মাঝে মাঝে ওরা যেই স্বপ্ন দেখে ওরা দৌড়ে আসে ইউনিভার্সিটির হয়তোবা চত্বরে এসে আমাকে বলে স্যার আমাদেরকে নিয়ে একটু ইসলামিক
একটু কিছু করেন না আমাদেরকে একটু কিছু বলেন না আমরা একটু দিন শিখতে চাই আমরা একটু দিনের মধ্যে আসতে চাই আমাদের এই পরিবেশ ভালো লাগে না আমাদেরকে একটু বলেন আমরা কি করব ওদের যখন চোখ থেকে টপ টপ করে পানি পড়তে দেখি তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় আবার অন্যদিকে আমার প্রত্যাশা জাগে যে এরা যেহেতু আছে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের হাত ধরেই আবারো ইনশাআল্লাহ এক গোটা পৃথিবীতে ইসলামের মাধ্যমে সুবজায়ন ঘটাবেন ইনশাআল্লাহ আমি সেই আশা আছে সেই বিশ্বাস আছে থিংস আর নট ইয়েট ওভার থিংস আর নট ইয়েট ওভার এখনো সবকিছু শেষ হয়ে যায় না প্রিয় ভাইরা সেজন্য আমাদের যা করতে হবে আমাদের সন্তানদেরকে ইয়াং জেনারেশনদেরকে যদি আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং দ্যাম ব্যাক টু ইসলাম যদি তাদেরকে ইসলামের দিকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চান এক নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে তা করতে হবে তাদেরকে জ্ঞান দেন প্লিজ তাদেরকে জ্ঞান প্রদান করুন আপনার রব যে বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আপনার রাসূল যে বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন এতটুকুই কি যথেষ্ট না আপনার রব যে বলেছেন আল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন যারা জানে না তারা কি এক সমান আপনার রব যে বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দিয়েছেন দ্বীনের জ্ঞান দিয়েছেন তাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সবচেয়ে বেশি কল্যাণ দিয়েছেন আপনার রব বলছেন তাকে সবচেয়ে বেশি কল্যাণ দিয়েছেন আপনি কল্যাণ কোথায় খুঁজতে যান যে কল্যাণের মালিক তিনি বলছেন কল্যাণ এটা তিনি বলছেন কল্যাণ আমি এই সকল লোকদেরকে দেব আপনি কোন জায়গায় কল্যাণ খুঁজতেছেন আপনি বেলুনের মধ্যে কল্যাণ খুঁজবেন আপনি বেলুন সংস্কৃতি তৈরি করতে চান আপনি যে সভ্যতা বিনির্মাণ করছেন সেই সভ্যতা দেখেন না মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় 17 সেকেন্ডের ভূমিকম্প কিভাবে তাণ্ডব ঘটিয়ে দেয় দেখেন না এটি তো ভালো মানুষদের উপরে গেছে খারাপদেরকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিলেন ভালোদের যদি এরকম করে থাকে তাহলে খারাপদের কি করবে একটু চিন্তা করে দেখো তোমরা যারা খারাপ আছো তোমরা একটু সতর্ক হও আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো দেখে তুলে নেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন অন্যদেরকে রেখে দেন তখন আপনার আতঙ্কিত হওয়া দরকার আমি কি তাহলে খারাপদের অন্তর্ভুক্ত নাকি আমি যে রয়ে গেলাম ঘটনা কি আমার তো আরো আগে সবার আগে যাওয়ার দরকার ছিল তো আমি কিভাবে রয়ে গেলাম আপনি খুব ভালো কাজ করেছেন এই জন্য রয়ে গিয়েছেন এটা ভাবার কোনো কারণ নাই আল্লাহ হয়তো আপনাকে একটা অপরচুনিটি দিয়েছেন একটা সুযোগ দিয়েছেন প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে নির্দেশ প্রদান করলেন খিজিরের কাছে গিয়ে জ্ঞান অর্জন করতে এতটুকু কি যথেষ্ট না আপনার জন্য জ্ঞান অর্জনের জন্য নবী বিং দ্য প্রফেট অফ দি নেশন এন্ড দ্য মোস্ট নলেজেবল এন্ড দ্য ওয়াইজেস্ট অফ হিজ টাইম হি ওয়াজ অর্ডার্ড বাই আল্লাহ টু গো টু খিদর আলাইহিসসালাম টু আর্ন নলেজ তুমি যাও খিজিরের কাছে যাও ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা সেখানে গিয়ে আমার এমন একজন বান্দা পেল যাকে আমি রহমত প্রদান করেছি তার মানে হচ্ছে নলেজ ইজ রহমত নলেজ হচ্ছে মার্সি অফ আল্লাহ আল্লাহর রহমত হলো জ্ঞান আল্লাহর রহমত মানে হলো আল্লাহ তার সম্পর্কে আল্লাহ সম্পর্কে সম্পৃক্ত জ্ঞান আল্লাহ সুবহান সম্পৃক্ত আল্লাহ সংক্রান্ত জ্ঞান এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন এতটুকু কি যথেষ্ট না যারা জ্ঞানী যারা আল্লাহ যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে এই সকল ব্যক্তির হচ্ছে নবীদের উত্তরসূরি এতটুকু কি যথেষ্ট না সম্মান হিসাবে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা নবীদের উত্তরসূরি এতটুকু কি যথেষ্ট আর কি লাগে আলেমরা তো নবীদের উত্তরসূরি নবীরা তো আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি আল্লাহ সবচেয়ে মর্যাদাবান সৃষ্টি সে নবীদের উত্তরসূরি আলেমরা অথবা যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে এতটুকুই যথেষ্ট না আপনারা কি জানেন না যারা মারা যাওয়ার পরেও মারা যায় না এমন কিছু লোক আছে তন্মধ্যে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে তারা মারা গেলেও তারা মারা যায় না আপনি কি জানেন না মানুষ মারা গেলে তো সব বন্ধ হয়ে যায় কিন্তু যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে দ্বীনের জ্ঞান বিতরণ করেছে তারা মারা গেলে তো সব বন্ধ হয়ে যায় না অ্যাজ ইফ দে আর অ্যালাইভ যেন তারা জীবিত যেন তারা কি এখনো জীবিত থেকে তারা ভালো কাজ করছে তারা যেন সওয়াব অর্জন করছে তারা যেন সওয়াব অর্জন করছে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান তো এই পৃথিবীতে কত সায়েন্টিস্ট এসেছে কয়জন সায়েন্টিস্টের নাম আপনি জানেন আপনি কয়জন সায়েন্টিস্টের নাম জানেন কিন্তু ইমাম আবু হানিফার নাম জানে না ইমাম বুখারীর নাম জানে না ইমাম মুসলিমের নাম জানে না এমন লোক আছে বাংলাদেশে কোটি কোটি লোক এই লোকগুলোর নাম জানে এবং তাদের জন্য দোয়া করে কিন্তু আপনি কয়জন সায়েন্টিস্টের নাম জানেন এমনকি বাংলাদেশের এই সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবী তথাকথিত মুরগি বুদ্ধিজীবী যেগুলো আছে এই মুরগি বুদ্ধিজীবীদের নাম মারা যাওয়ার পরেই দেখেন না তাদের নাম কেউ স্মরণ করে কিনা এমনকি তাদের যারা ফলোয়ার তাদেরকে যারা প্রমোট করেছে তাদের মাধ্যমে যারা বেনিফিট অর্জন করেছে এরাও তাদেরকে আস্থা বলে ছুড়ে ফেলে দেবে কিন্তু আলেমদের কথা চিন্তা করে দেখেন হয়তোবা কারো সামনে আপনি কাঁদতে পারেন না কিন্তু কারো অন্তরালে আড়ালে আপটালে ওই আলেমের জন্য আপনার হয়তো দীর্ঘশ্বাস পড়ে
আপনার হয়তো চোখের পানি পড়ে আমাকে কত 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 হাজার হাজার লোক যে বলেছে কোন আলেম বিপদে পড়লে যে বাইতুল্লাহতে আমরা সেজদার মধ্যে ওই আলেমের জন্য দোয়া করেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম পৃথিবীতে আর কার জন্য এটা প্রযোজ্য না এটা কেবল আলেম ওলামাদের কেরামের জন্য প্রযোজ্য এটা কেবল দ্বীনের জ্ঞান যারা অর্জন করে তার জন্য প্রযোজ্য আমি আলেম বলতে আপনি কেবল মাত্র যাদেরকে ইমাজিন করছেন আমি তাদের কথা বলছি না যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ইটারনাল একটা ব্লিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করেন প্রিয় ভাইরা আপনি যদি ওলামায়ে কেরামদের সাথে ভালো রিলেশন তৈরি করতে পারেন তাইলে কেবল মাত্র আপনি মর্যাদা অর্জন করতে পারবেন হয় দ্বীনের জ্ঞান অর্জন করুন অথবা আলেমদের সাথে আপনি ভালো রিলেশন তৈরি করুন আলেমদের সাথে কি করবেন সম্পর্ক বিল্ড আপ করবেন বাসায় আলেমদেরকে ডেকে নিয়ে যাবেন মনে রাখবেন আলেমরাই সবচেয়ে বড় ডাক্তার আলেমরাই সবচেয়ে বড় কি কথাটা কি আপনি ভুলে যাবেন আলেমরাই সবচেয়ে বড় ডাক্তার এর আগে আমি বলেছি আপনাদের যে ওরা আপনাদেরকে কেবল শরীরের কথা বলবে আপনার আত্মার কথা বলবে না আলেমরা শরীরের ডাক্তার না আলেমরা হচ্ছে আত্মার ডাক্তার রুহের ডাক্তার কিভাবে ইমাম শাফি জ্ঞান অর্জন করেছেন অথবা ইমাম বুখারী কিভাবে জ্ঞান অর্জন করেছেন আহমদ ইবনে হাম্বল কিভাবে জ্ঞান অর্জন করেছেন সেগুলো তাদেরকে বলুন ইমাম নববী কিভাবে জ্ঞান অর্জন করেছেন ইবনে হাজার আসকালির কিভাবে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান অর্জনের গল্পগুলো তাদেরকে বলুন এবং নিজেরাও সেরকম হওয়ার চেষ্টা করুন যুবকরা যারা আছেন জ্ঞান অর্জন করতে হবে কোনো কম্প্রোমাইজ নাই জ্ঞান অর্জন করতে হবে কোনো কম্প্রোমাইজ নাই ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা এক নাম্বার এজেন্ডা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জ্ঞান অর্জন করবেন সেই জ্ঞান হচ্ছে আপনার রব সম্পর্কে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক ইকরা বিসমি রব্বিক আপনার রবের নামে পড়তে বলা হয়েছে খালাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন ইকরা ওয়া রব্বুকাল আকরাম আপনার রব সবচেয়ে মহান সেই রবের কথা আল্লাহ বলছেন তার নামে আপনাকে পড়তে বলা হয়েছে আল্লাযী আল্লামা বিল কালাম যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যদি রবের নামে আপনি পড়তে পারেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম তিনি মানুষকে তা শেখাবেন যা মানুষ কখনো জানতো না সেই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন সেই জন্য আপনার রব সম্পর্কে যদি আপনি না জানেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞানী হওয়ার পরেও আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ বুঝেন নাই বাংলাদেশে বহুত বুদ্ধিজীবী আছে এই সকল বুদ্ধিজীবীরা তৎকালীন জাহিলি যুগে যেই সকল বুদ্ধিজীবী ছিল ওই সকল বুদ্ধিজীবীদের পায়ের নখের সমান বুদ্ধিও রাখে না কিন্তু তারা তাদের নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে তারা দাবি করে থাকে জাহিলি যুগে এদের চেয়ে হাজার হাজার গুণ শক্তিশালী বুদ্ধিজীবী ছিল কিন্তু ওই যুগটাকেও আল্লাহ এবং আল্লাহর রাসূল জাহিলি যুগ হিসেবে ঘোষণা করেছেন এই বুদ্ধি দিয়ে কি করবেন যেই বুদ্ধি আপনার রব সম্পর্কে আপনাকে জানাতে পারে নাই এই বুদ্ধি দিয়ে কি করবেন এই বুদ্ধি আমরা ওই বঙ্গোপসাগরে এই বুদ্ধি আমরা নিক্ষেপ করে ফেলে দেই এই বুদ্ধি মানবতার কোনো কাজে লাগবে না এগুলো কেবলমাত্র মানুষকে ধ্বংস করার জন্য কাজে লাগবে অতএব আপনার রব সম্পর্কে জ্ঞান অর্জন করেন রবকে চিনুন রবকে জানুন তিনি কে কেন তিনি আপনাকে সৃষ্টি করেছেন তা সম্পর্কে আপনাকে জানতে হবে দুই নম্বরে যুবকদের এজেন্ডা দুই নম্বর এজেন্ডা হচ্ছে এবাদতে কনসেন্ট্রেট করুন কিসে কনসেন্ট্রেট করতে হবে এবাদতে এবাদত আপনাকে জানতে হবে আল্লাহ তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে জানা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন আপনার রিজিকের বরাদ্দ তিনি করে রেখেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমি তো তাদের কাছে কোনো খাবার চাই না আমি তো তাদের কাছে কোনো রিজিক চাই না বরং আমি তো তাদেরকে রিজিক প্রদান করি অতএব তারা যদি ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসসাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া তোমরা যদি সালাত আদায় করো তাহলে আমি তোমাদের রিজিক আসমান থেকে তোমাদের জন্য রিজিক নাজিল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মারিয়াম আলাইহিস সালামের জন্য রিজিক নাজিল করেছেন কোথা থেকে আসমান থেকে কুল্লামা দাখালা যাকার আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা আন্না লাকা হাদা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব যখনই যাকারিয়া এই পিচ্ছে মারিয়ামের রুমে যেতেন গিয়ে দেখতেন সেখানে অনেক ধরনের খাবার ফল ফলাদিস আনসিজনাল এটা সিজনাল না এই সময় ফল আসার কথা না ইয়া মারিয়াম আন্না লাকা হাজা মারিয়াম এই ফল কোথেকে আসলো আমি তো তোমার জন্য খাবার নিয়ে আসি কিন্তু আমি তো আনি না ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ মিন গায়রি হিসাব এটা আল্লাহ দিয়েছেন আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি না খাইয়ে মারেন নাকি
আল্লাহ সুবহান ও তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহ সুবহান ও তাআলা ইবাদতে কনসেন্ট্রেট করেন, আল্লাহ সুবহান ও তাআলা কাছে ধর্ণা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না খাইয়ে মারার জন্য আল্লাহ তাআলা তৈরি করেন নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের লোকেরা যদি তাকওয়া অবলম্বন করত এবং আল্লাহর প্রতি ঈমান থাকতো আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান জমিনের বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতেন। আর লোকেরা যদি ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ, লোকেরা যেন এই ঘরের রবের ইবাদত করে, কারণ এই রব এই ঘরের রবই তাদেরকে নিরাপত্তা প্রদান করেছে এবং তাদেরকে না খাইয়ে মারেন নাই, তাদেরকে খাদ্য প্রদান করেছে। অতএব খাদ্য প্রদানের মালিক কে? এই ঘরের রব যিনি, রব্ব হাযাল বাইত রব্বুল কাবা, কাবার রব যিনি, তিনি রিজিক প্রদানের মালিক, তাকে ভুলে যাবেন না। রিজিক অন্বেষণের ঘোর দৌড়ে রিজিক অন্বেষণের জন্য পাগলা দৌড় দিতে গিয়ে আপনি রাজ্জাককে ভুলে যাবেন না। রাজ্জাককে ভুলে গেলে রিজিক আপনি পাবেন না। হতে পারে আপনি প্রচুর রিজিকের পেছনে আপনি দৌড়াচ্ছেন, কিন্তু যতটুকু রিজিক আপনার পাওয়া দরকার ততটুকুই আপনি পাবেন, মধ্যখানে আপনি প্রচন্ড পেরেশানির মধ্যে আপনার জীবনটাকে কাটালেন। মনে রাখবেন প্রিয় ভাইরা, আপনি যদি দুনিয়ার পেছনে যদি আপনি ঘুরেন, আপনি যদি ঘুরতে থাকেন, তাহলে আপনার তিনটা জিনিস ঘটবে। একটা হচ্ছে অব্যাহতভাবে আপনি টেনশনের মধ্যে থাকবেন, অব্যাহতভাবে আপনি টেনশনের মধ্যেই থাকবেন। দুই নম্বর বিষয় হচ্ছে আপনি অব্যাহতভাবে ক্লান্ত থাকবেন, ক্লান্ত কামাসালি কালবিন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু ইয়ালহাস, এটা হচ্ছে কুকুরের মতো চরিত্র হয়ে যাবে। কুকুরের উপর আপনি কোনো বোঝা চাপিয়ে দিলেও কি হাঁপাতে থাকে, আর কোনো বোঝা না চাপিয়ে দিলেও হাঁপাতে থাকবে। দেখবেন কুকুরের খাবার দিচ্ছেন, তারপরে জিব্বাটা কি বাইর করে, ও মনে হচ্ছে যেন প্রচন্ড ক্লান্ত। খাবার দেন নাই, তারপরে দেখবেন কি ও মনে হচ্ছে প্রচন্ড ক্লান্ত। ওর ক্যারেক্টারটা এরকম, একদল লোক যারা দুনিয়ার পেছনে ঘুরে ওদের চরিত্র দেখবেন এরকম। নাইলে যে ব্যক্তির হাজার কোটি টাকা আছে, সেই সাধারণ মানুষদের হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে কেন? কি কারণে লুট করে? তার কি অভাবের কারণে? কিসের কারণে? স্বভাবের কারণে, চরিত্রের কারণে। ওই যে চরিত্র, কার করে চরিত্র? এটা কে বলেছেন? এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে বলেছেন আল্লাহ তাআলা, কোরআন কামাসালি কালবিন হিজ এক্সাম্পল ইজ দি এক্সাম্পল অফ এ ডগ, হিজ এক্সাম্পল ইজ দি এক্সাম্পল অফ এ ডগ। প্রিয় ভাইরা, সেজন্য বলছি আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি অবশ্যই ইবাদতের মধ্যে কনসেন্ট্রেট করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজেরাকে কি না খাইয়ে মারাইছিলেন নাকি? ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু উপর তাওয়াক্কুল করেছেন ইসমাইল এবং তার মা হাজেরা, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দিয়েছেন? এমন খাবার দিয়েছেন, এই খাবার সেই উত্তম খাবারই পৃথিবীতে নাই। এমন পানীয় দিয়েছেন, এই পানীয়টা আসে কোত্থেকে? কোত্থেকে আসে? জান্নাত থেকে। পানিটার নাম কি বলেন তো? জমজম। এই পানির মতো পানি পৃথিবীতে আছে কিছু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কিনা? তাওয়াক্কুল কার উপর? রিজিক দেওয়ার মালিককে। এই মরুভূমিতে তিনি যদি এমন পানির ব্যবস্থা করেন, যেই পানি, এই গোটা পানি যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত এক মুহূর্তের জন্যও, এক সেকেন্ডের জন্যও বন্ধ হবে না। মিলিয়ন্স অফ ব্যারেলস এভরিডে সেখান থেকে পানি বের হয়, অথচ চারিদিকে কি? চারিদিকে বালি, পাহাড়, পাথর, মরুভূমি, কোন পানি নাই, কিন্তু এই পানি কোত্থেকে আসে? কোত্থেকে আসে? যিনি এই রকম পানির ব্যবস্থা করতে পারেন তিনি কি আপনাকে খাবার দিতে পারেন না? পারেন, তিনি আপনাকে খাবার দিতে পারেন। তাকে ভুলে যাবেন না, তার ইবাদতে আপনার নিজকে আপনি লুটিয়ে দিন, তার ইবাদতে আপনি লুটিয়ে দিন। আপনার কোনো প্রবলেম আছে যুবকরা? শুনুন, আপনার কোনো প্রবলেম আছে? আল্লাহ আপনাকে প্রচন্ড ভালোবাসেন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিলিভ মি, আই প্রমিস, আল্লাহ লাভস ইউ ভেরি মাচ। জাস্ট ফল ইন প্রস্টেশন ইন সেজদা, সেজদা লুটিয়ে পড়েন এবং আল্লাহকে বলেন, আল্লাহ আমার এই প্রবলেম তুমি সমাধান করে দাও। আপনি সেজদাটা শেষ করতে বাকি, আপনার সমাধান হতে দেরি নাই। সেজদা থেকে ওঠার আগে হয়তো দেখবেন সমাধান ইজ অলরেডি দেয়ার, সমাধান ইজ অলরেডি দেয়ার। এটা পরম আস্থা নিয়ে, পরম বিশ্বাস নিয়ে আপনার রবের সামনে আপনি লুটিয়ে পড়ুন। আপনি যদি চান যে লোকেরা আপনাকে স্মরণ করুক, আপনাকে সেলিব্রেট করুক, এমনকি সবাই আপনার জন্যে, সবাই আপনার জন্য দোয়া করুক, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন না। প্রত্যেকটা মুহূর্তে আপনি আপনার রবকে স্মরণ করুন। আপনার নবী তিনি কি করেছেন দেখেন না? তার মুখটি, জিব্বাটি সর্বদাই আল্লাহর জিকির শিখতেছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন যে তার কোনো গুনাহ নাই, কিন্তু তারপরও তার মুখ থেকে একবারও তার রবের জিকির বন্ধ হয় নাই। ঘুমাতে ঘুমাতে তিনি জিকির করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন, জিকির করতে করতে তিনি ঘর থেকে বের হন, জিকির করতে করতে তিনি ঘরে
ঢুকেন, জিকির করতে করতে তিনি খান, জিকির করতে করতে তিনি টয়লেটে ঢুকেন এবং টয়লেট থেকে বের হয়ে তিনি জিকির করেন। দেখেন না আপনার রব তাকে কেমন মানুষ বানিয়েছেন, ইন্নাকাল আলা খুলুকিন আযীম, এমন একটা চরিত্র। আমিও আপনাদেরকে বলবো যে এটা করুন, আপনাদের রবের কাছ থেকে আপনাদের ডিসিশন চান যুবকরা, আপনাদের রবের দিকে আপনারা তাকান, আপনাদের শরীরটাকে ডেমনিক শরীর বানাবেন না প্লিজ, শরীরটাকে যুবক যুবতীরা শরীরটাকে ডেমনিক ডাইনিদের মতো শরীর বানাবেন না, দানবের শরীর বানাবেন না, দানব। এই যে ইয়াং জেনারেশন, আপনারা যখন বিয়ে শাদী করেন তখন একটা দানব অথবা একটা দানবীকে বিয়ে করেন আপনারা, একটা দৈত্য পুরুষ অথবা মহিলা দৈত্যকে বিয়ে করছেন, কি আছে, কেবল একটা রাক্ষসের চেহারা আছে। রাক্ষসের চেহারা মানে কি জানেন, এই চেহারা দিয়ে যা পায় সব খায়া ফেলাইতে চায় এইরকম, নাকি বলেন তো? কেবল চেহারাটা কত সুন্দর, কত দেখতে শক্তিশালী, নাদুস নুদুস এইটাই, কিন্তু ভিতরে তার সত্যিকার অর্থে চরিত্র আছে কিনা এইদিকে কেউ তাকায় না, কেউ এইদিকে তাকায় না, চরিত্রের দিকে তাকান, নিজেদের নিজেদেরকে ঠিক এভাবে তৈরি করুন। এই জন্য আল্লাহর কাছে ডিসিশন চান, আল্লাহকে বলুন আল্লাহ আমি এটা করতে চাই তুমি আমাকে বলো, এরকম ডাইরেক্ট রিলেশন আপনার রবের সাথে তৈরি করুন। আপনার পিতা ইব্রাহিম তিনি বলেছেন ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আল্লাহ আমি তোমার দিকে যাচ্ছি, আমি হিজরত করলাম তোমার দিকে, তুমি আমাকে হেদায়েত দিও। মূসা আলাইহিস সালাম তিনি বলেছেন রব ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা করছি, আমি ফকির, আমি কেবল তোমার কাছে ভিক্ষা করি, আমার আত্মসম্মান এইরকম যে আমি দুনিয়ার আর কারো কাছে হাত পাততে পারি না, কারণ আমি তোমার বান্দা, তুমি আমার রব, তুমি থাকতে অন্য কারো কাছে আমি হাত পাতবো এইরকম অসম্মানিত এবং অমর্যাদায় আমি আমার নিজকে নিয়ে যেতে পারি না, তুমি আমার রব, আমি কেবল তোমার কাছে হাত পাতবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি ব্যবস্থা করেছেন দেখেন না, শুধু শেল্টারের ব্যবস্থা করেননি, একজন নবীর সবচেয়ে সম্মানিত একজন নবীর মেয়েকে তার জন্য স্ত্রী বানানোর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। ওই মেয়ে এসে তাকে নিয়ে যাচ্ছে যে বাবা আপনাকে ডাকছে, এবং বাবার কাছে গিয়ে মেয়েই বললেন ইয়া আবাতিন নাখায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন, বাবা একটা লোকের তো আপনার নিয়োগ দেওয়া দরকার, এই লোকটাকে আপনি নিয়োগ দেন, এই লোকটা আল কবি এবং আল আমিন। দেখেন না মেয়েকে আল্লাহ সুবহানাহু পাঠিয়ে দিয়েছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে। অতএব আপনারা যারা যুবক জেনারেশন যারা আছেন আপনাদেরকে বলবো যে আপনারা আল্লাহর কাছে আপনাদের ডিসিশন চান প্রিয় ভাইরা, আল্লাহর কাছে প্রিয় বোনেরা আপনার কাছে আপনার ডিসিশন চান, আপনারা রাতের ইবাদত করবেন, এক্সট্রা ইবাদত করবেন, কেবল পাঁচ ওয়াক্ত নামাজই আপনাদের জন্য বাধ্যতামূলক, এটাই মনে রাখবেন না আপনার রাসূল পাঁচ ওয়াক্তের উপর নির্ভর করেন নাই, তিনি ডেইলি 40 রাকাত নামাজ পড়েছেন কমপক্ষে, তিনি 40 রাকাত পড়েছেন, আপনি একটু সালাতের সংখ্যা বাড়িয়ে দেন, সালাতের সংখ্যা আপনার যত বাড়বে আপনার এই দুনিয়ার জীবনটা ততটা সম্মানিত এবং সম্মানজনক হবে, আপনার লাইফটা তত ইজি হবে, সালাতের পরিমাণ বাড়িয়ে দেন। যে মুরব্বীরা যারা আছেন যদি চান যে আপনার ঘরটা শান্তিময় হয়ে যাক তাহলে সালাতের পরিমাণ বাড়িয়ে দেন, সালাতের পরিমাণ বাড়িয়ে দেন। তিন নম্বর যে বিষয়টি যুবকদেরকে বলবো তাহলে যে আপনাদের আখলাক তৈরি করুন, আপনাদের আধ্যাত্মিক উন্নয়ন সাধন করুন, আপনাদের আধ্যাত্মিক উন্নয়ন সাধন করুন, আখলাক তৈরি করুন। আখলাক আপনাদের জন্য কি এতটুকুই যথেষ্ট না, আপনাদের নবী নবী হওয়ার আগেও তাকে লোকেরা বলতো আস-সাদিক এবং আল-আমিন, চরম সত্যবাদী পরম বিশ্বস্ত, এ কথা বলতো পরম সত্যবাদী পরম বিশ্বস্ত বলতো। আপনাদের এইরকম দুই একটা চরিত্র নিজেদের ডেভেলপ করতে মনে চায় না, একটা চরিত্র ডেভেলপ করুন। এই যুবকের দিকে তাকালেই যেন এরকম হয়, আমি ক্যাম্পাসে এরকম অনেক যুবককে দেখি, ওদের চেহারা থেকে যেন বিশ্বাস করেন না, যেন নূর ছড়ে নূর, ওদের চেহারার দিকে তাকালেই আমার অন্তরটা একেবারে পরিতৃপ্ত হয়ে যায়, অনেক কষ্টের মধ্যেও এই চেহারাগুলোর দিকে তাকালে আমার মনটা ভালো হয়ে যায়, চেহারা থেকে যেন নূর ঝরে। কেন নূর ঝরে জানেন, কারণ ওরা হারামের দিকে তারা তাকায় না, অশ্লীলতার দিকে তারা তাকায় না, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাদেরকে এই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাড়িয়ে দিয়েছেন। সেজন্য আমি বলবো যে আপনারা আপনাদের আখলাকগুলোকে তৈরি করেন। আপনি দেখেন না আবু সুফিয়ান হেরাক্লিয়াসের সাথে যখন আলোচনা করছিল তখন আপনার নবীর ব্যাপারে বলেছে তিনি তার জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। যুবকরা এখানে যারা আছেন কমপক্ষে এতটুকু শপথ করতে পারেন কিনা যে আপনাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, সফট স্পোকেন হন, খুব সহজ করে কথাবার্তা বলবেন, খুব ভালোবেসে কথাবার্তা বলবেন, আপনারা অন্যকে ভালোবাসা অবশ্যই দেখাবেন, অন্যদের জন্য কল্যাণ দেখাবেন, আপনাদের নিজেদের আধ্যাত্মিক উন্নয়নের জন্য কাজ করবেন, আপনাদের নিজের আত্মাকে আপনার একেবারেই ধ্বংস করে দেবেন না, মানুষের বিরুদ্ধে গীবত করবেন না, মানুষের বিরুদ্ধে নামিমা করবেন না, মানুষের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই কথাবার্তা বলবেন না, ছিদ্রান্বেষণ করবেন না, বিভিন্ন ধরনের মানুষের সাথে ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক ইত্যাদিতে কখনোই আপনার জড়িয়ে যাবেন না। আপনাদের শরীরের অর্গানগুলোকে বিভিন্ন হারাম জিনিস থেকে বাঁচান, কানকে হারাম শোনা থেকে বাঁচান, গান বাদ্য অশ্লীলতা ইত্যাদি থেকে বাঁচান, চোখকে হারাম জিনিস দেখা থেকে বাঁচান, হাতকে হারাম জিনিস ধরা
ঝগড়া থেকে বাঁচান পাকে হারাম জায়গায় যাওয়া থেকে রক্ষা করুন পেটে এমন কোনো কিছু না যাক যেটা হারাম চিন্তায় মগজ মস্তিষ্কে এমন কোনো খারাপ চিন্তা চেতনা ডেভেলপ না করুক যেগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করেন না এমন খারাপ লোকদের সাথে উঠাবসা করবেন না এইভাবে আপনাদের নিজেদেরকে আপনারা রক্ষা করুন আখলাক রক্ষা করতে হবে আপনাদেরকে চতুর্থ তো যে বিষয়টি তাহলে দাওয়াতী কাজে অংশগ্রহণ করুন এই যে এখানকার যুবকরা এই কনফারেন্স আয়োজন করেছে দাওয়াতী কাজে আপনারা অংশগ্রহণ করুন মুসাব ইবনে উমাইরের মাধ্যমে গোটা একটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে আল্লাহর রাসূলের জন্য দেখেন না মক্কায় তাকে হত্যার পরিকল্পনা করা হলো মুসাব ইবনে উমাইরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনায় একটা পূর্ণ রাষ্ট্রতার জন্য তৈরি করে রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দুর্গের মতো একটা রাষ্ট্র তিনি পেয়ে গিয়েছেন দেখেন না সেই কারণে মুসাব ইবনে উমাইরের মতো হতে হবে মুয়াজ ইবনে জাবারের মতো হতে হবে যিনি ইয়েমেনকে ইসলামের সুশীতল ছায়াতলে তিনি নিয়ে এসেছিলেন জাফর ইবনে আবি তালেবের মতো হতে হবে যিনি আফ্রিকাকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন ইকরামা ইবনে আবি জাহেল খালিদ ইবনে ওয়ালিদ ওমর ইবনে খাত্তাবের মতো আপনাদের হওয়া দরকার দাওয়াতী কাজ ওমর ইসলাম গ্রহণের পর তিনি বলেছেন ইসলাম যদি সত্য হয়ে থাকে তাহলে কেন গোপন ইসলাম প্রচার করব আপনাদের যুবকদের মধ্যে এই রকম স্পিরিট নিয়ে দাওয়াতী কাজ আপনাদের অবশ্যই অবশ্যই করা দরকার ওয়ারাকা বিন নাওফালের মতো বৃদ্ধদের হওয়া দরকার তিনি প্রত্যাশা করে বলেছেন আমি যদি বেঁচে থাকি তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সাহায্য করব যে তার মাধ্যমে তার দিন বিজয়ী হয়ে যাবে এইরকম আপনারা যারা বৃদ্ধ আছেন আপনাদের বুদ্ধি আছে আপনাদের কি আছে মেধা আছে আপনাদের অর্থ আছে এগুলো দিয়ে সাহায্য করেন না দিনই কার্যকলাপ এই যে ইয়াংরা তারা তাদের সময় ব্যয় করে অর্থ ব্যয় করে আপনারা কি করবেন আপনারা তো কয়েকদিন পরে মারা যাবেন কি রেখে যাচ্ছেন আদর্শ এই যুবকদেরকে কমপক্ষে আপনাদের লেগাসি হিসেবে আপনারা রেখে যান আপনাদের ধর্ম সম্পর্কে আপনারা প্রাউড ফিল করেন পঞ্চম বিষয় যেটা আমার দিন এটা আমার ধর্ম এটাকে প্রাউড ফিল করতে হবে আপনি অমক তমক অমক ইত্যাদি শিক্ষকার অমক ইউনিভার্সিটির ছাত্র অমকের সাথে আপনার রিলেশন আছে অমকের সম্পর্ক আছে অমক আপনার কি ডিগ্রি হোল্ডার এগুলো কোনোদিন কাজে লাগবে না চোখটা বন্ধই করে দেখেন আপনাকে কাকের কার ব্যাপারে জিজ্ঞেস করা হয় চোখটা বন্ধই করে দেখেন যে আপনাকে কি ব্যাপারে জিজ্ঞেস করা হয় আপনাকে ব্যাপারে জিজ্ঞেস করবে আপনার ধর্ম সম্পর্কে আপনার দিন সম্পর্কে আপনি প্রাউড ফিল করেন নাম পরিবর্তন করে খ্রিস্টানদের মতো করে নাম রেখে দুনিয়ার বেনিফিট পেতে পারেন কিন্তু তাতে আখেরা তো বাঁচবে না দুনিয়াও বাঁচবে না দুইটাই আপনি হারাবেন সেই জন্যে আপনার ধর্ম সম্পর্কে আপনি প্রাউড ফিল করেন আপনার রাসূল রেখে যাওয়া লাইফস্টাইল আপনি মেনটেন করেন মনে রাখবেন আপনি ইনফেরিয়র না আপনি অন্যের চেয়ে ছোট নয় এই গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সৃষ্টি করেছেন আপনাদের মাধ্যমে গোটা পৃথিবী ইনশাআল্লাহ নেতৃত্বে আবার চলে আসবে কেবলমাত্র যদি আপনাদের রাসূলের লাইফস্টাইলটা আপনারা মেনটেন করতে পারেন সেই জন্য কি করতে হবে রাসূলের লাইফস্টাইল মেনটেন করতে হবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ মোতাবেক আপনাদের জীবনকে পরিচালনা করতে হবে দাড়ি তো সামান্য একটা এই যুগের একটা বড় জিহাদ হলো এখন দাড়ি বুঝেন নাই এই যুগে যুবকদের জন্য যুবতীদের জন্য হিজাব এবং বিয়ার্ড হিজাব এবং বিয়ার্ড অর্থাৎ হিজাব এবং দাড়ি এটা হলো তার জন্য একটা বড় জিহাদ এতটুকু কমপক্ষে করেন এটা দিয়ে আপনারা এগিয়ে যান এগুলো আপনাকে বহু ধরনের অপরাধ এবং পাপ থেকে আপনাকে বাঁচাবে আপনি মানুষের মতো হন অমানুষের মতো আপনি জীবনযাপন করবেন না আপনার সময়টাকে ষষ্ঠত আপনার সময়টাকে খুবই বুদ্ধিমত্তার সাথে ব্যয় করবেন এভরি সেকেন্ড ম্যাটার্স প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনি উম্মার অনেক বড় একজন সম্পদ উম্মার সম্পদগুলো এইভাবে যেন নষ্ট না হয়ে যায় এটি আপনাকে অবশ্যই করতে আপনার সময়গুলো আপনার নবীর মতো আপনি ভাগ করুন অথবা সাহাবায়ে কেরামদের মতো ভাগ করুন দাউদ আলাইহিস সালাম যেভাবে সময়গুলোকে ভাগ করেছেন একটা সময় জ্ঞান অর্জন করার জন্য আরেকটা সময় আল্লাহর ইবাদতের জন্য আরেকটা সময় হচ্ছে আপনার নিজের জন্য সেখানে আপনি আয় ইনকাম করবেন অথবা আপনি ব্যবসা বাণিজ্য করবেন চাকরি বাকরি করবেন তিনটা সময় আপনি এভাবে ব্যয় করুন এইভাবে আপনার সময়গুলোকে আপনি বিভাজন করে নেন আপনি দেখবেন যে অবশ্যই অবশ্যই সফলতা আপনাকে স্পর্শ করবেই রাতের বেলা বেশি জেগে থাকবেন না যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়বেন যেন একটু আপনি আর্লি উঠতে পারেন যখন আপনার রব প্রথম আকাশে নেমে আসেন তখন আপনি যেন আপনার রবকে যেন আপনি চাইতে পারেন রবের কাছে যেন আপনার ফরিয়াদগুলো আপনি তুলে ধরতে পারেন আপনার সময়গুলোকে হারাম রিলেশনের মাধ্যমে কখনোই নষ্ট করে দেবেন না মনে রাখবেন যুবকদের দিনে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রবলেমটি সে প্রবলেমটা হলো হারাম রিলেশন হারাম রিলেশনের কারণে তারা দিনে ফিরতে পারছে না এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নারীদের এই ট্র্যাপ অর্থাৎ এই হারাম রিলেশনের ট্র্যাপটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হাবলু শয়তান শয়তানের অস্ত্র এটা শয়তানের রশি এই রশিটাকে আপনারা আপনাদের জন্য ব্যবহার করবেন না শয়তান যেন এর মাধ্যমে আপনাকে স্ট্র্যাঙ্গল না করতে পারে অর্থাৎ আপনার যেন শ্বাস বন্ধ করে আপনাকে হত্যা না করতে পারে আপনার দিনকে যেন একেবারে ধ্বংস না করে দিতে পারে এবং সর্বশেষ যে বিষয়টি প্রিয় ভাইরা তা হলো যে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে ভালো করে নির্বাচন করুন আপনার বন্ধু কারা চারপাশে এমন কিছু লোকদেরকে আপনি তৈরি করুন যে সকল
ব্লকের আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আপনাকে কোরআন তেলাওয়াতের কথা বলবে আসো কোরআন তেলাওয়াত করো আসো কোরআন পড়ো ইত্তকার কথা আপনাকে বলবে মনে রাখবেন আমাদের আমাদের ঈমান একেবারে লো ক্যাটাগরিতে চলে যাচ্ছে লো ক্যাটাগরি ঈমান থেকে যদি আমরা আমাদের নিজেদেরকে বাঁচাতে চাই ঈমানকে যদি আমরা উন্নত করতে চাই লো ক্যাটাগরির ঈমান থেকে আমরা যদি আমাদের নিজেদেরকে উন্নত করতে চাই তাহলে নামাজ পড়তে হবে অব্যাহতভাবে কোরআন তেলাওয়াত করতে হবে আমাদেরকে অব্যাহতভাবে এবং আমাদেরকে মিউজিক অথবা সিনেমা নাটক গান বাদ্য খেলাধুলা ইত্তকার থেকে নিজেদেরকে উইথড্র করে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদতে আমাদের নিজেদেরকে অবশ্যই নিবেদিত করতে হবে এমন কিছু রোগ আছে যে রোগগুলো অন্তরের রোগ এই রোগগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে তচে মানুষের গীবত করা অমকের হিংসা বিদ্বেষ করা অথবা ধরুন কি করা অথবা মানুষের সাথে ঝগড়া বিবাদ করা ইত্তকারিত আবার প্রচন্ড রাগান্বিত হওয়া ক্রোধান্বিত থাকা সর্বদা ইত্তকার জিনিস থেকে আপনার নিজেকে অবশ্যই মুক্ত রাখা দরকার এবং আপনি এমনভাবে আপনার বন্ধুদেরকে সিলেকশন করবেন যে সকল বন্ধুরা আপনাকে দিনের কাজে নিয়ে যাবে তাইলে আপনার ঈমান বাড়বে ঈমান বুস্টার এগুলো ঈমান বুস্টার এন্ড ফাইনালি আপনি জ্ঞান অর্জন করবেন ঈমান বুস্টার ঈমানকে একেবারে তলায় নিয়ে যাচ্ছে পাঁচটি জিনিস এর বিপরীতে আপনাকে পাঁচটি জিনিস করা দরকার এক নম্বর হচ্ছে নিয়মিত সালাত আদায় করা দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা অব্যাহতভাবে কন্টিনিউয়াসলি কোরআন তেলাওয়াত করা তিন নম্বর হচ্ছে অন্তরের রোগগুলো আমরাদুল কুলুব দ্য ডিজিজেস অফ দ্য হার্টস এগুলো থেকে আপনার নিজেকে মুক্ত রাখা যেমন বললাম ব্যাক বাইটিং অর্থাৎ গীবা নামিমা এবং কি হাসাদ ইত্তকার থেকে আপনার নিজেকে মুক্ত রাখবেন কোয়ারাল মানে জিদাল ইত্তকার থেকে আপনার নিজেকে আপনি মুক্ত রাখবেন খারাপ বন্ধু থেকে আপনার নিজেকে আপনি মুক্ত রাখবেন ভালো বন্ধু আপনি গ্রহণ করবেন এবং জ্ঞান অর্জন করবেন মূর্খতাকে অর্থাৎ আপনি কেবলমাত্র অমুকের সাহিত্য তমুকের বই কোন লেটেস্ট উপন্যাস এসছে কোনটা কি এসছে এগুলো দিয়ে কেবলমাত্র আপনার জীবনটাকে আপনি ভাসিয়ে দেবেন না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তার এবং তার রাসূলের দেয়া জীবন পদ্ধতি অনুসারে চলার তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু কাছে আমরা সেটা প্রত্যাশা করছি